আজকে আমরা টু ডাইমেনশান মোশন প্রজেক্টাইল মোশন এই দুটো জিনিস বুঝবো টু ডাইমেনশন মোশন মানে কি আগে ওয়ান ডাইমেনশন মোশন নিয়ে আমরা এতদিন কাজ করেছি ওয়ান ডাইমেনশন মোশান মানে কি এই পার্টিকেল রয়েছে সে পার্টিকেল ইস এইভাবে যাবে এই দিকে যাবে আমরা মেজার করেছি এক্স দিয়ে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে টু ডাইমেনশন মোশন মানে কি টু ডাইমেশন ডাইমেনশন মোশন হচ্ছে এই হচ্ছে প্লেন এটা একটা মেঝে এই মেঝের উপর দিয়ে পার্টিকেলটা এবার যাবে এটা যে টু ডাইমেনশন মোশন টু ডাইমেনশন মোশন বুঝতে গেলে পরে কি করতে হবে আমাকে যেমন ধর এখন যদি টু ডাইমেনশন বুঝতে হয় ধর এই এইটা মনে কর এক্স অক্ষ এটা মনে কর ওয়াই অক্ষ ঠিক আছে আর এটা মনে ডিগ্রি কোন পার্টিকেলটা কোথায় আছে এটা যদি প্রশ্ন করি তাহলে নিশ্চয়ই তোরা এটাকে বলবি দুটো দুটো পজিশন বলতে হবে বলতে হবে যে স্যার এটা যদি আপনি দেখেন তাহলে এরম জায়গায় জায়গা আছে মানে এক্স অক্ষ থেকে যদি দেখেন তাহলে এক্স দূরত্বে আছে আর ওয়াই অক্ষ থেকে যদি দেখেন তাহলে ওয়াই দূরত্বে আছে অর্থাৎ এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই মানে দুটো কোয়ার্ডিনেট তোর দরকার হচ্ছে পার্টিকেলটা কোথায় আছে বুঝতে গেলে যথারীতি পজিশন বুঝতে গেলে যদি দুটো কোয়ার্ডিনেট দরকার হয় তাহলে ভাব এর ভেলোসিটি বুঝতে গেলেও কিন্তু দুটো কোয়ার্ডিনেট দরকার হবে এক্স অক্ষের দিকে কত ভেলোসিটি ওয়াই অক্ষের দিকে কত ভেলোসিটি ঠিক আছে অ্যাক্সেলারেশন বল ভেলোসিটি বল যাই জানতে যাস তোর দুটো করে কম্পোনেন্ট লাগবে এতদিন পর্যন্ত আমরা সিঙ্গেল ডাইমেনশন পড়েছিলাম এক ডাইমেনশন ওয়ান ডাইমেনশন পড়েছিলাম সেখানে একটা কোয়ার্ডিনেটেই কাজ চলে যাচ্ছিলো আমরা কিরম বলছিলাম যে একটি কনার পজিশন এক্স কিরকম বলছিলাম একটি কনার পজিশন এক্স ইসিক আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এবার কিরকম বলবো বলবো একটি কণার পজিশন আর সমান দিয়ে কি বলবো বলবো এরকম হবে এক্স আর সমান দিয়ে বলবো এরকম বলবো এক্স অক্ষের দিকে একটা বলে দেবো বলবো যেরকম আর সমান ধরা যায় টু এক্স আই ক্যাপ

তাই না এক্স অক্ষের দিকেও ভ্যারি করছে ওয়াই অক্ষের দিকেও ভ্যারি করছে বোঝা গেল তাহলে টু ডাইমেনশন মোশন বলতে আমি বোঝাবো এরকম এতক্ষণ দেখ একটাই ছিল কিন্তু এবারে আই ক্যাপ জে ক্যাপ দুজনে হামলে পড়লো বোঝা গেল মানে এক্স ওয়াই দুটোই চলে আসলো এইটা হচ্ছে টু ডাইমেনশন মোশন ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করবো প্রথমেই টু ডাইমেনশন মোশন ব্যাপারটা বোঝার জন্য একটা সমস্যা নিয়ে আলোচনা করবো সমস্যাটা দেখ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সমস্যাটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি যারা

এই লেখাটা বোঝা গেল কিনা বল সবাই রিক বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার ওকে এটা হচ্ছে আমার ভেলোসিটির এক্সপ্রেশন এবার কি প্রশ্ন করেছে দেখি প্রশ্ন নম্বর এক স্পিড অফ দ্য পার্টিকল আফটার টেন সেকেন্ড দশ সেকেন্ড পর এর স্পিড কি হবে কি হবে দেখ দশ সেকেন্ড পরে এক্স এইটা তো চেঞ্জ হচ্ছে না এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে তাহলে ভেলোসিটি অ্যাট টি ইকোয়াল টু দশ সেকেন্ড কী হবে এ ফাইভটা ফাইভই থাকলো কারণ ওটা কনস্ট্যান্ট রয়েছে ফাইভ আই ক্যাপ এবার এখানে টি এর জায়গায় দশ বসাতে হবে টি মাল্টিপ্লাই বা টি এর জায়গা থেকে কী বসাবে দশ তাহলে এই হচ্ছে আমার আনসার তাহলে ভেলোসিটি আপনার টেন সেকেন্ড হয়ে গেল ফাইভ আই ক্যাপ প্লাস প্লাস থার্টি যে ক্যাব বোঝা গেল এবারটা এবার এর এটা বলা মানে এর ম্যাগনিটিউড বলে দিয়েছি এটা কোন দিকে ভেলোসিটি সেটা সবই বলে দেওয়া আছে তাই না তাহলে বেরিয়ে গেল প্রথম অ্যান্সারটা ক্লিয়ার অসুবিধা নেই সুদেশ না বেশ নেক্সট কোয়েশ্চেন ডাইরেকশন অফ মোশন অফ পার্টিকল অ্যাট দ্যাট টাইম ওই সময় পার্টিকলটা কোন দিকে যাচ্ছে এটা কি ব্যাপার করবো ডাইরেকশন অফ পোশান অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট টাইম ওই সময় পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য পারবো কারণ ভেলোসিটি যখন বলে দিয়েছে ভেলোসিটি তো এইটা ওই সময় ভেলোসিটি এটা তার মানে কি ওই সময় ভেলোসিটি এইটা বলতে বোঝা যাচ্ছে ওর ভি এর ভিটা এই দিকে পাঁচ আর এই দিকে তিরিশ তাই তো পাঁচটা একটু বেশি বড় হয়ে গেছে পাঁচটা ছোট করে দিই তাও বড় বড় দেখাচ্ছে এইদিকে পাঁচ এদিকে তিরিশ

মানে এক ফর্মুলাটা কি ভেলোসিটি ফর্মুলা তো এইটা ভেলোসিটি যে ফর্মুলা সেটা তো এইটা তাই না এটা ভেলোসিটি ফর্মুলা তো তাহলে আমি ডি ডি টি অফ বলে এখানটায় লিখবো ভেলোসিটি ফর্মুলাটা এখানটা লিখবো ডিটিএফ ডিডিটি অফ বলে আমি এখানে ভেলোসিটি ফর্মুলা লিখে দেবো তাই ঠিক আছে এটা লিখবো এখন ভি এর জায়গাটা ভিটাকে একটু উড়িয়ে দিয়ে এখানটা এখানটা আমি ভিটাকে উড়িয়ে দিচ্ছি এইটা ফেলেছি তো ঠিক কি না তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে অ্যাক্সিলারেশন বেরিয়ে আসবে অ্যাক্সিলারেশন বেরিয়ে আসবে অ্যাক্সিলারেশন তাহলে আসছে প্রথমে ডিডিটি অফ ফাইভ আই ক্যাপ তো জিরো হয়ে যাবে তো কনস্ট্যান্ট তারপরটা কি হবে রে থ্রি হবে তাই তো থ্রি জেকে তাহলে অ্যাক্সেলারেশনটার কোনো এক্স অক্ষে কম্পোনেন্ট নেই তাই তো অ্যাক্সেলারেশনটা কোন দিকে তাহলে অ্যাক্সেলারেশনটা জে অক্ষের দিকে তাই তো তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল থ্রি জে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে হয়ে গেল এক কোন দিকে অ্যাক্সেলারেশন সেটাও বেরিয়ে গেল এরপরে জিজ্ঞেস করছে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল অ্যাট দিস ইনস্ট্যান্ট ওই সময় পার্টিকেলটা কত দূর যাবে কী করে বার করবো ডিসপ্লেসমেন্ট অফ দিস পার্টিকেল অ্যাট দিস ইনস্ট্যান্ট মানে ফাইভ পাঁচ দশ সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হবে তো দেখ পার্টিকেলটা দশ সেকেন্ডে অক্ষ বরবার কত দূরে যাবে অক্ষ বরবার যাবে এক্স সেটা হচ্ছে বরাবর কত ভেরোসিটি ছিল মনে হচ্ছে পাঁচ ছিল না তাহলে দশ সেকেন্ডে কত দূর যাবে বরাবর দশ মিটার যাবে তাই তো সরি পঞ্চাশ মিটার যাবে আপনার দশ সেকেন্ড এক্স ফিজিক্যাল টু হবে পঞ্চাশ মিটার ঠিক বলছি

অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকুলার টি ইজিক্যাল টু ফাইভ সেকেন্ড এটা ফাইভ সেকেন্ড বললেও দেখ এক পাঁচ সেকেন্ডে অ্যাক্সেলারেশন কত অ্যাক্সেলারেশন তো কনস্ট্যান্ট হয়ে গেল না এ চিরকালই এটা ফাইভ পাঁচ সেকেন্ডও এটা এমনিতেও এটা এখানে টাইমের কোনো এক্সপ্রেশন থাকলে পরে তখন পাল্টাতে হতো নেই আচ্ছা ওয়াই কি হবে তার মানে প্রতি ক্ষেত্রে ওই অ্যাক্সেলারেশনটা থ্রি হবে মানে ওটা ওয়াই এক্সিস বরাবর হবে হ্যাঁ ওটা ওয়াই অক্ষ বরাবর কনস্ট্যান্ট আচ্ছা আচ্ছা তাহলে এখন আমার ওয়াই ওয়াই অক্ষর দিকে তাহলে কত দূর গেছে সেটা কি করে বার করবো ওয়াই অক্ষের দিকে ভেলোসিটি কি ছিল থ্রি টি ছিল না মনে পড়ে দেখ 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 এই এই ভেলোসিটিটা এই ভেলোসিটিটা তো আমি এরকমও লিখতে পারি ভি ইজ ইকাল টু ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই হ্যাঁ যে ক্যাপ তাই না তাহলে ভি ওয়াই মানে এটা ওয়াই অক্ষ থেকে ভেলোসিটি এটা তাহলে ওয়াই অক্ষ থেকে যাবে কোথায় তাহলে ওয়াই অক্ষে ওয়াই সমান লাগবে এর মূল্য ওইভাবে বলতে হবে তাহলে ভেলোসিটি অ্যালং ওয়াই আর ডিটি ইন্টিগ্রেট করতে হবে হ্যাঁ কি না জিরো টু কত সেকেন্ড বলেছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অ্যাট দিস ইনস্ট্যান্ট এই দিস ইনস্ট্যান্টটা কোন ইনস্ট্যান্ট আবার ওটা ওটা দশ সেকেন্ডই ধর তাহলে আচ্ছা স্যার একটা কথা বলছি বলো আপনার ভি যেটা ছিল সেখান থেকে যদি আমি পুরো প্রথমে যদি ডিএসজিটি দিয়ে এক্স বার করে নিই সেখানে করলেও তো হবে ভি এখানে ছিল সেটাকে আমি ফুল ক্লিক করি প্রথমে ভি দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ সেখানে যদি আমি ভি যদি ডিএসজিটি বসে এক্সটা যদি ইন টার্মস অফ পি দিয়ে নিয়ে চলে আসি তাহলে তো আমাদের একই ব্যাপার একই ভাবে আসতে হ্যাঁ ওই একইটাই আসতো ভি মানে যদি আমি ডিএক্সিটি বসাতাম

তাহলে আর কেসটা খেতে ভালো রকম বুঝতে পারলি যাই হোক তাহলে বোঝা গেল অঙ্কটা তাহলে দেড়শো আসলো ওয়াইটা দেড়শো আসলো তাহলে এবার এক্স এক্স কত এসছে পঞ্চাশ আর ওয়াই হচ্ছে তার মানে ওটা কোথায় আছে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকুলারটা তাহলে ডিসপ্লেসমেন্ট অফ ডিসপ্লেস টোটাল ডিসপ্লেসমেন্ট তার মানে এর মধ্যে হবে টোটাল ডিসপ্লেসমেন্ট আর ইজিক্যাল টু লিখতে হবে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এক্স মানে কতটা পঞ্চাশ আই ক্যাপ প্লাস দেড়শো যে দেখ বোঝা গেল অঙ্কটা কি হলো সুদেশ না বোঝা যাচ্ছে তো ইন্টিগ্রেশন ওই টাইম এর সাথে করছে তো করে করবি না না করে করলে ইন্টিগ্রেশন করে ইউটি প্লাস স্কোয়ার করেও করা যেত করা সেটা করব না আমি আমি তো ইন্টিগ্রেশন শিখে নিয়েছি আমি আর ওটা দিক করবো না কারণ এখানে সেক্ষেত্রে এই অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দিত এইখানে ভেলোসিটিটা যদি থ্রি না দিয়ে থ্রি টু দি এরম দিয়ে দিত তাহলে তখন ফেসে যেত আপ্রাণ ফেসে যেত ঠিক আছে হ্যাঁ অর্থাৎ যেখানে ফাঁসবো না সেই ভাই একদম ইন্টিগ্রেট করে করবো তাহলে আমার পজিশন বের করে ফেললাম এবার কি চেয়েছে ইকুয়েশন অফ পার্টিকেল জানতে চেয়ে ইকুয়েশন অফ পার্ট ট্রাজেক্টরি জানতে চেয়েছি ইকুয়েশন অফ প্রাজেক্টারি মানে কি ইকুয়েশন অফ প্রাজেক্টারি মানে তোর পুরো ব্যাপারটাকে এক্স আর ওয়াই এর রেসপেক্টে তোকে লিখতে হবে ঠিক আছে ইকুয়েশন অফ প্রাজেক্টারি মানে পুরো ব্যাপারটাকে আর লিখতে হবে ইকুয়েশন অফ প্রাজেক্টারি ইকুয়েশন অফ দেখে দেখিনি তাহলে তাহলে আমাদের যে ইকুয়েশনটা কোশ্চেনটা যেটা ছিল লাস্টের ছিল হচ্ছে ই এর দাগের কোশ্চেন ই এর দাগের কোয়েশ্চেন কোশ্চেনটা আমাদের ছিল কি

কি করে করব সাজেস্ট কর ট্রাজেক্টরি অফ মানে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি মানেটা কি মানে এর গতিপথের সমীকরণটা কি হয় মানে ও যে রাস্তায় যাচ্ছে ও কি এক্স ওয়াই তলে যাচ্ছে যাচ্ছে কি না হ্যাঁ কি না সেটা তো বল হ্যাঁ এই এই হচ্ছে এক্স ওয়াই তলে যাচ্ছে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি মানে তোকে বলতে হবে যে ও যে যে পাথটা যাচ্ছে সেই পাথের ইকুয়েশনটা কি মানে পাথটা স্ট্রেট লাইন হয় হ্যাঁ সরল রেখা যদি সরল রেখা তাহলে সরল রেখা সমীকরণটা কি কারণ এক্স ওয়াই প্লেনে তোর কোয়ার্ডিনেটটা সবসময় এক্স ওয়াই তে মুভ করবে তো কোয়ার্ডিনেট যত চেঞ্জ হবে এক্স ওয়াই স্যার বলছি যে ওই এক্স টেন থিটা মাইনাস জি এই ইকুয়েশনটা কি সব নাই আবার ওডিক টেন তো তুই কথা বলছিস হ্যাঁ বলো কি করে করব সেটা জাস্ট হ্যাঁ বলো ভি ভেক্টরটা যদি আমি স্যার ডি লিখি হ্যাঁ গুড আর 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 ভেক্টরটা বার করলাম তিন টা দিয়ে হুম হচ্ছে আপনার এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ হুম কম্পেয়ার করে স্যার আমি এক্স এর এক্স এর গুড এক্সটা পেলাম টি ওয়াই পেলাম ইন টার্মস টি একদম ঠিক গুড ভেরি গুড মানে এখানে আর ইসিক্যাল টু পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে সেটা টি দিয়ে বেরোবে দেখবে সেই টিটাকে এলিমিনেট করলেই তোমার আনসার পাবে বুঝতে পারলাম সেটা কি করে করব করো এক্স ইসিক্যাল টু কি পাচ্ছো বলো টাইম টি আমাকে বলো টি এক্স ইসিকল টু কি লিখব কি

এবং ওয়াই y এটা এবং এখানে বলে দিয়েছে যে পজিশন গুলো 0 0 ছিল তাহলে 0 থেকে কি করব কারণ যখন সময় 0 ছিল তখন এর y এরও পজিশন 0ই ছিল এটা বলে দেওয়া আছে বলে গেছে হ্যাঁ কি না এ বুঝেছে সৌমদীপ আমার সৌমদীপ বুঝেছে সেটা আই সরি x অক্ষ y অক্ষ বরাবর যেহেতু 3d সেই জন্য 3d সমান সমান dy dt করতে পারি এবং dy থেকে 3d dt করে ইন্টিগ্রেশন করে দিলাম হ্যাঁ একটুখানি অবজেকশন দিয়েছে জন্য আরেকবার সুদেশনা না বলবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না বলবে কিছু না বললে না বলবে হ্যাঁ হলে হ্যাঁ বলো মানে এটা মানে এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি এখানে সেই এক্সপ্রেশন থেকে কি বোঝা যাচ্ছে যে x দিকে ওর বেগ কত আর ওয়াই দিকে ওর বেগ কত বোঝা যাচ্ছে না না ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে তাহলে বুঝবো কি করে হ্যাঁ বেগ ওটাই বেগ সিটি এক্স অক্ষের দিকে কত বেগ আচ্ছা এক্স অক্ষের দিকে তাহলে 5t একদম তাহলে আমি বলতে পারি ভেলোসিটি ভেলোসিটি অফ পার্টিকেল পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস বল কত কত বললি বল ফাইভ টি কোথায় রে হ্যাঁ ফাইভ না ভি সমান ফাইভ আই ক্যাপ লেখা আছে ফাইভ না এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ফাইভ তাহলে এক্স অক্ষ বরাবর বেগ আমি লিখতে পারি ডি কি না হ্যাঁ মানে ফাইভ লিখতে পারি তাহলে তাহলে বল ডি এক্স টু ফাইভ টি ফাইভ লিখতে পারি হ্যাঁ তাহলে এক্স টু ইন্টিগ্রেশন ফাইভ ডিটি লিখতে পারি তাহলে ফাইভ টি লেখা যাবে জিরো টু টি হবে এটা ইন্টিগ্রেশন যখন যখন শূন্য টাইম ছিল তখন ওইটাও শূন্যতেই ছিল এটা প্রথমে বলে দেওয়া আছে অঙ্কতে তাহলে এটা লিখতে পারি ইন্টিগ্রেশন করলে এটা লিখতে পারি বেশ এবার সোজা বাংলা হিসেব বাংলা এত তো বুঝলি এবার বাংলা হিসেব শোন এই পার্টিকেলটা ভেলোসিটি কি বলা আছে দেখ এই পার্টিকেল ইজ মুভিং অ্যালং এক্স ওয়াই প্লেন ফেলোসিটি ইন এক্স ডিরেকশন রিমেন্স কনস্ট্যান্ট সেটা কত 5 মিটার পার সেকেন্ড তাহলে এক্সক্ষের দিক ওর বেক বলে দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে যায় এক সক্ষ বরাবর তাহলে টি সেকেন্ডে কত দূর যাবে বল দু ফাইভ টি ফাইভ টি সেই জন্য এক সক্ষ বরাবর ভেলোসিটি ফাইভ টি এতে এমনিও বোঝা যাচ্ছে এত কাণ্ড করার দরকারও ছিল না বোঝা গেছে হুম বেশ তাহলে ভেলোসিটি অফ পার পার্টিকাল এক্স এক্সিস আমার বেরিয়ে গেল ফাইভটি বেশ ভালো কথা আর ভেলোসিটি এলাম ওয়াই অ্যাক্সিস কত হবে কত বলা সরি সরি এক্স পজিশন বেরিয়ে গেল মানে টি অ্যাট এনি টাইম টি এক্স ইজ ইকুয়াল টু কত বেরোলো ফাইভ টি মানে টি সময়ে ও এই ডিসটেন্সটা অতিক্রম করবে এবার বল ওয়াইটা কত এক্স তো বার করলো ওয়াই কত আসবে বল এবার তাহলে ওয়াইটা হবে ডি ডিএক্স ডি সমান না ডি ওয়াই ডি টি ডি ওয়াই ডি টি হবে এবার ডি ওয়াই সমান থ্রি টি একদম থ্রি টি তাহলে ওয়াই সমান কত আসবে

তাহলে এক্স এর রিলেশন আনতে হবে দেখ কত রিলেশন আছে মজার রিলেশন আসবে দেখ তাহলে আমি তো তাহলে টি সমান আমি বার করে এখান থেকে দুটো সমীকরণ পেয়েছি একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে ওয়াই সমান আমি লিখতে পারি থ্রি বাই টু টি স্কোয়ার টি মানে কি টি মানে এক্স বাই ফাইভ হ্যাঁ কি না তাহলে টি এর জায়গায় বসিয়ে দিচ্ছি এক্স বাই ফাইভ তার হোল স্কোয়ার ঠিক আছে

পার্টিকেল তিন বাই পঞ্চাশে আছে অনেক হলে হলে পরে পার্টিকেল চলে যাচ্ছে এইখানে আসছে তারপরে আবার চেঞ্জ কর এখানে আসছে তাহলে পার্টিকেলটা কির হয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস পার্টিকেলটা এই হয়ে যাচ্ছে টুই 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 বুঝতে পেরেছি পার্টিকেল কি হয়ে যাচ্ছে এই দেখ এইবারে দেখ পার্টিকেলটা এক্স ওয়াই প্লেনে এই রাস্তা দিয়ে যাচ্ছে বোঝা গেছে এবার সত্যি সত্যি এই এইটাই এইটাই হচ্ছে এক্স ওয়াই এর গ্রাফ আর এটাই ওর রাস্তা এইখানেই কোচ্ছেন কিন্তু ওয়াই অক্ষ টাইম টাইমের সাথে সাথে বেগ ভ্যারি করছে হুম যথারীতি এইরকম যদি হয় তার লোকটা প্যারাবোলিক আকারে ছুটছে বয়াই যাচ্ছে আচ্ছা আচ্ছা এর মানে তাই ভালো করে এই অঙ্কটা যে করালাম না এই অঙ্কটা ভালো করে বুঝবি এই অঙ্কটা অনেক কিছু বোঝার জিনিস আছে এই অঙ্কটা নিয়ে ভালো করে বুঝবি আর একবার আরো একবার অঙ্কটা করছি Terima <laughs> kasih. <laughs>

থ্রি বাই টু টা লিখতে গেলে টু দি পর লিখতে হবে তাই তো ফাংশনটা করে দাঁড়া দেখি আমি দেখাচ্ছি গ্রাফটা কিন্তু এক্সপ্রেশনটা লেখার একটা কায়দা আছে

এই নেচারে পাঠাচ্ছি আমি এটা ফাংশন ক্যালকুলেটর এই যে এটা এসছে হ্যাঁ দেখ এইটাই আসছি বুঝেছিস ছোট করে দিই একটুখানি এই প্যারাবোলার মতোই এসেছে অনেকখানি প্যারাবোলার ধাঁচের এসেছে এই এই রাস্তায় হাঁটবে বুঝতে পারা তো ওকে চলো তা নেক্সট অঙ্কে আমার যাইতে দেখা

ইয়ে সৌম্যদীপ কি বলছিস এই অঙ্কটার কথা বললি তো ওই ট্রাজেক্টারই বার কেমন করে করলাম ওইটা এমনি পজিশনটা তো ঠিক আছে বুঝতে পেরেছি মানে করেওছি হুম ট্রাজেক্টারি কি করে বার করলাম তাই তো এই যে ট্রাজেক্টারই বার করার নিয়ম হয়েছে এই যে ওই মানে ভালো করে বোঝ এইটার মানে এই যে কথাটা লিখলো না ওয়াই সু এটা তার মানে ওয়াই টাইমের এর সাথে সাথে ওয়াই পজিশনটা এইভাবে পাল্টাচ্ছে টাইমের সাথে সাথে তো একা ওয়াই পজিশনে পাল্টাচ্ছে না টাইমের সাথে এক্স পজিশনে পাল্টাচ্ছে তাহলে টাইমের সাথে সাথে এক্স পজিশনটা তো পাল্টাচ্ছে এবার ব্যাটা কিভাবে যাচ্ছে সেটা বুঝতে হবে তো কি করে যাচ্ছে বুঝবি কি করে যতক্ষণ টাইমটাকে তারিয়ে দিচ্ছিস এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আনছিস ততক্ষণ তো বুঝতে পারবি না যাচ্ছে কি করে বুঝতে পেরেছিস মানে আমি ধর চোখে যদি বলি না 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 আমি ধর আমি একটা এখনি বুঝিয়ে দিই আরো ভালো করে বুঝ মনে কর আমি বললাম এক্স ইজ ইকুয়াল টু এ সাইন এক্স ইজ টু এ সাইন টি ঠিক আছে ওয়াইজিক্যাল টু বললাম এ কস ঠিক আছে এইবারে অ্যাকচুয়ালি এটা কেমন ভাবে যাচ্ছে তুই বুঝবি কি করে তুই টাইমের সাথে সাথে এক্সট্রা এরকম ভাবে যাচ্ছে ওয়াইটা এরকম ভাবে নাচছে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এক্স আর ওয়াই দুটো মিলে তো আসল পজিশনটা বেরোবে তুই তো তুই ধর রাস্তা দিয়ে হাঁটছিস ওয়াই বললাম তোর এক্স অক্ষ বরাবর গতিটা ঠিক ওই রকম আর ওয়াই অক্ষ বরাবর গতিটা ওই রকম

কারণ অ্যাকচুয়ালি x2 y2 r2 তোর x তোর চলার তোর চলার x আর y এর সম্পর্ক এটা তাহলে তুই বৃত্তাকারে ঘুরছিস আজবালি তুই যতক্ষণ না x আর y এর মধ্যে সম্পর্ক আর ততক্ষণ তো বলা যাবে না তুই কোন ভাবে হাঁটছিস কোন راست প্লেনে কি ভাবে হাঁটছিস বোঝা গেছে এটা অনেকেরই প্রশ্ন থাকে বুঝে পেরেছিস স্যার এবার আমি সুদেব সৌরভকে মানে এখানে যে ট্রাজেক্টরিটা তার মানে স্যার এই গ্রাফে যে ট্রাজেক্টারিটা বার করা হলো এখানে এক্স মাথায় হাফ গুণ করে টি এর মাথায় হাফ গুণ করে দুই দুইটা কেটে ওই জন্য এক্স টু হাফ এর হোল কিউ হলো একদম হোক সৌরভ সৌরভ কি বলছিলি সৌরভ দেখ আরেকবার বোঝার চেষ্টা কর আমি বলেছি একটা পার্টিকেল রয়েছে যে এক্স অক্ষ বরাবর এই বেগে হাঁটছে এই বেগে হাঁটছে এই বেগটাই হাঁটছে অক্ষ বরবার এই ব্যাগে হাঁটছি এই বেগ হাঁটছে আর ওয়া বরাবর এই ব্যাগে হাঁটছে এখানেও টাইমের সাথে সাথে দিয়ে জিজ্ঞেস করেছি দু সেকেন্ড পর কত দূর যাবে দু সেকেন্ড পর কত দূর যাবে জিজ্ঞেস করেছি আর জিজ্ঞেস করেছি কিরম ভাবে যাচ্ছে রাস্তাটা কোন রাস্তায় যাচ্ছে এটা প্রশ্ন করেছে ঠিক আছে তাহলে দু সেকেন্ড পর পজিশন বুঝতে গেলে আমাকে আগে দেখতে হবে ভেলোসিটি এক্সপ্রেশনটা দেখ ভেলোসিটি এক্সপ্রেশনটা কি বার করলাম হবে

তাহলে ডিএক্স ডিটি সমান এটা লিখেছি টু টি লিখেছি ডিএসডি ডিটি সমান টুটি সেখান থেকে এক্স বার করেছি ইন্টিগ্রেশন করে আবার দেখ ডিওয়াই ডিটি সমান লিখেছি দেখ টুটি স্কোয়ার সেখান থেকে ইন্টিগ্রেশন করে ওয়াই বার করেছি এক্স আর ওয়াই বেরিয়ে গেল এক্স আর ওয়াই বেরোনো মানে কি তাহলে পজিশনটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এক্স এর জায়গায় টি স্কোয়ার ওয়াই এর জায়গায় ভ্যালু বসিয়ে পজিশন বার করে দিলাম টু সেকেন্ডে পজিশন বার করে দিয়েছি টি এর জায়গায় টু বসিয়ে দিয়েছি পজিশন বেরিয়ে আর এখানে যদি এক্স আর ওয়াই কে সম্পর্ক আনতে টি এলিমিনেট করে দে সম্পর্ক বেরিয়ে যাবে এইভাবে অঙ্কটা হয়েছে ঠিক আছে অঙ্কটা আরো ভালো করে বোঝার জন্য আমি ক্লাসটা রেকর্ড করে রেখেছি রেকর্ডিংটা আবার দেখে নিই ভালো করে চলো আমি নেক্সট অঙ্কে ভাই যাচ্ছি যাই হোক তাহলে এই প্রবলেমটা বোঝা গেল এই প্রবলেমটা বোঝা গেল এর তোমাদের জন্য আমি প্রবলেমটা দিয়ে রাখছি এই প্রবলেমটা ফর ইউর হোম টাস্ক আমি এত এটা আগের প্রবলেমটা ভালো করে বোঝানো হয়েছে আশা করছি এই হোম টাস্কটা তোমরা করে ফেলতে পারবে ঠিক আছে কালকেই করে জানাবে আমাকে ঠিক আছে এটা হোম টাস্ক পারবি তো হোম টাস্ক বেশ এর পরে অঙ্কটা চলে যাচ্ছে এবার আমরা মোশনে ঢুকছি সমদ্বীপের সবার প্রিয় চ্যাপ্টার এটা শোনো প্রজেক্টাইল মোশন ব্যাপারটা কি প্রজেক্টাইল মোশন ও একটা টু ডি মোশন আমি বলেছিলাম মাঠে দৌড়াচ্ছে দৌড়ানোর কথা বলেছিলাম তো তোকে এতক্ষণ এতক্ষণ আমরা মাঠে দৌড়াচ্ছিলাম এটা ফিল্ডের মধ্যে দৌড়াচ্ছিলাম কিন্তু এবার দৌড়টা কি হবে এখানে দুটো ডাইমেনশন থাকবে কিন্তু একটা এই এবার ওয়াই এক্সেসটাকে আমরা অ্যাকচুয়ালি এরকম দেখব আমরা প্রজেক্টাইল মোশন বলতে এরকম মোশন বুঝি এটা মাঠ আমি আঁকে আগে মাঠ না আঁকলে আমি বোঝাতে হয়তো পারবো ধরা যাক একটা মাঠ এই হচ্ছে একটি ঠিক আছে নিয়ে অসুবিধা বেশ এইবারে এই মাঠ মাঠে এটা বল রয়েছে বলটাকে এইভাবে ছুটছে আকাশের দিকে আকাশের দিকে ছুটলে স্ট্রেট ছোড়া হবে স্ট্রেট ছুটছি না আমি বলটাকে এইভাবে ছুটছি বলটাকে আকাশে মানে উঁচু করে ছুটছি এইভাবে বুঝতে পারলি মানে ক্রিকেটের ক্রিকেটে ক্রিকেটের বা ফুটবল কি মানে জোর শর্ট করেছে দুম করে দিয়ে বলটা উড়ে গিয়ে সে পড়ছে ঠিক আছে এইখানে সে পড়ছে তাহলে এই যে বলটার যে এই দিকটা এই দিকটাকে আমি বলটা ধরবো এক্স অক্ষ আর এই দিকটা আমি ধরে নেবো যে জে অক্ষ আচ্ছা যদি কেমন কেমন লাগে তাহলে এটাকে ওয়াই অক্ষ ধরতে পারি আমরা ঠিক আছে এই হচ্ছে গল্প বোঝা গেছে গল্পটা কি বললাম এবারও এখানেও কিন্তু দুটো ডাইমেনশনের গল্প হবে একটা উপর দিকে একটা হরিজন্ট এটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন এই দুটো ডিরেকশন আছে এরমভাবে শুয়ে নেই এটা এই অক্ষটা শুয়ে নেই এতক্ষণ শুয়ে ছিল এবারে এই তুলে দিয়েছি বুঝতে পারছি বল ঘটনাটা এটা হবে এই ঘটনার ছবি আমি আঁকবো মানে এখানে যে ঘটনাটা ঘটেছে একটা কেউ একজন একটা বলকে এইভাবে ছুড়ে দিয়েছে ইউ বেগে ছুড়ে দিয়েছে যেটা কিনা অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ইউ বেগে ছুড়ে দিয়েছে অনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে এই ঘটনাটা আমি এখানে ছবি এঁকেছি ফিগারটা বোঝা যাচ্ছে তাহলে ইউ যদি এদিকে হয় তাহলে এই অনুভূমিক বরাবর ওর যে কম্পোনেন্টটা আসবে সেটা কি লিখবো রে কি লিখবো অনুভূমিক বরাবর বেগটা কত লিখবো আচ্ছা আমি তো মাটিতে খেলার মাঠে ফুটবল শর্ট করেছি তাই যদি হয় তাহলে দেখতো এইখানে আমি লিখেছি ঘটনাটা এখানে লেখানো তাই লিখেছি ইউ বেগে ছুড়েছিটা আর উলম্বটা হচ্ছে ইউ সাইন থিটা তাহলে এই যে বেগটা ইউ কস সিটা হচ্ছে এদিক বরাবর ইউ সাইন থিটা হচ্ছে এদিক বরাবর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ইউ সাইন থিটা যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটা আস্তে আস্তে কমবে তার কারণ এক গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানছে বলটাকে গ্র্যাভিটি নিচের দিকে টানছে তাই তো বেগটাকে বাড়তে দেবে না নিশ্চয়ই উপর দিকে বেগটাকে সেই জন্যই তো বলটা ঘুরে আবার নিচে পড়বে টুকুশি যে খানিকক্ষণ পর ওর বেগ ইউ সাইন থিটাটা আস্তে আস্তে চেঞ্জ হবে মানে এই দেখ ওর বেগটা বেগের কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি এই কখন ছোট হয়ে গেছে আগে কত বড় ছিল আগে এত বড় ছিল খানিকক্ষণ পর কম্পোনেন্টটা ছোট হয়ে গেছে বোঝা যাচ্ছে কিন্তু একটা জিনিস দেখ এই কম্পোনেন্টটা ছোট হচ্ছে ছোট আস্তে আস্তে আবার ছোট হয়ে গেছে আরও ছোট হয়ে গেছে তাই না মানে ইউ সাইন থিটাটা আস্তে আস্তে ছোট হতে হতে কত হলো না নেই দেখুন নেই হাওয়া হয়ে গেছে তারপরে খানিকক্ষণ পর দেখ আবার ইউ আবার একটা তৈরি হয়ে গেছে নিচের দিকে এটা কেন তৈরি হলো গ্র্যাভিটির জন্য তৈরি হলো তাই না গ্র্যাভিটিটা আস্তে আস্তে প্রথমে জিরো করে দেওয়ার পর এবার কি করলো জিরো করে দেওয়ার পর এটাকে তারপরে দেখা যাচ্ছে এটাকে পুরোপুরি তুলেই দিল ওকে তারপর আরো সময় যাচ্ছে দেখ এই কম্পোনেন্টটা আবার বাড়ছে বাড়তে 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 দেখ খানিক্ষণ পর কম্পোনেন্টটা এটাই আবার মিস হয়ে যাচ্ছে খানিকক্ষণ কম্পোনেন্টটা দেখ আগে যত বড় ছিল তত বড়ই হয়ে গেল তাহলে এই হচ্ছে আমার ইউ এক ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্ট তার ভেরিয়েশন ওয়াই অক্ষ বরাবর বেগের কম্পোনেন্টটা ভ্যারি করল মানে ওর বলটাকে ছুটেছি যেদিকে সেই ছোড়ার বেগটাকে আমি দুটো ভাগে ভাগ ভাগ করে নিচ্ছি একটা এদিকে একটা এদিকে তাহলে এখন আর ইউ আর ভাবছি না ইউটা ছিল ইউ মানেই হচ্ছে এদিকে আর এদিকে এখন ইউটা নিয়ে আর ভাবছি না এখন মানুষ শুধু ওই দুটো নিয়ে ভাববো এই দুটো নিয়ে ভাববো তার মানে আমার রেজাল্ট বেরোবে কিন্তু তাতে আমার রেজাল্ট ভালো তার মধ্যে যেটা উলম্ব কম্পোনেন্ট সে বেচার আস্তে 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 কমছে কমে 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 গে শূন্য হলো শুনে শূন্য হওয়ার পর উল্টো দিকে হয়ে যাচ্ছে উল্টো দিকে বাড়তে 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 আবার আগে যাচ্ছিল সেই মানে এখানে যখন এসছে ইউ থিটা ইউ থিটাই হয়ে গেল তাহলে এখানে যখন এসছে বের হয়ে গেছে ইউ সাইন্টিটা যেমন ছিল সেরকম

না কেউ ঠেলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে না কেউ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে তাহলে ইউ কস্সিলোটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে এতটা বোঝা গেল মানে বেগের কম্পোর বেগটা কেমনভাবে ভ্যারি করছে বোঝা গেল কি বললাম সুদেশ না সৌমদি সৌমদি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ ওকে বেশ তাহলে এই ঘটনা অনুযায়ী এই ঘটনা যদি ঘটে আমরা এখানে কি কী ডেটা দেওয়া আছে দেখি ভেলোসিটি দেওয়া আছে এখানে ভেলোসিটি দেওয়া আছে দেখো ভেলোসিটি কত বলা আছে ইউ বলা আছে মানে ইউ বেগে ছুঁড়েছি অ্যাক্সেলারেশন ডি টু গ্র্যাভিটি জি ইজিক্যাল টু টেন ধরতে বলা আছে আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন দেখো থিটা বলে দেওয়া আছে মানে কত অ্যাঙ্গেলে ছুঁড়েছি সেটা থিটা বলে দেওয়া আছে রাইট এইবার আমরা প্রশ্ন করেছি প্রশ্নটা করেছি খেয়াল করো ম্যাক্সিমাম হাইট কত মানে এই যে পার্টিকেলটা ছুঁড়েছি ইউ বেগে তুই মনে বলকে এইভাবে ছুঁড়েছিস যখন ছুঁড়েছিস তখন অ্যাঙ্গেলটা ধর সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছিস আর ছোড়ার সময় ধর ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছিস তাহলে বলটা ম্যাক্সিমাম কতটা উচ্চতায় উঠবে সেটা তো প্রশ্ন আসতেই পারে কতটা উচ্চতায় উঠবে তাহলে এখানে আমার দেখা যাক ম্যাক্সিমাম উচ্চতায় যখন উঠবে তখন ওর অন্তিম বেগটা কত হবে যেমন এখানে দেখ জিরো এই এই প্রথমে বেগটা ছিল ইউ থিটা মানে ওয়াই অক্ষ বরাবর বেগটা ছিল ইউ থিটা আর এক অক্ষ বরাবর বেগটা ছিল দেখ ইউ কস্তিটা ইউ ওয়াই প্রথমে ছিল ইউ ইউ কস্তিটা বা ইউ সাইন থিটা ওয়াই অক্ষ বরাবর বেগটা প্রথমে ছিল ইউ কস্তিটা এই সরি ইউ সাইন থিটা আস্তে আস্তে জিরো হয়ে গেছে তাহলে ফাইনালি জিরো হয়েছে আমি মনে করলাম ফাইনালি তাহলে কতটা উঠেছে মনে করলাম এই পজিশন থেকে এই পজিশন যেতে ওর এই চুচ্ছতা উঠেছে তাহলে এই দিক বরাবর ওর প্রথম দিকে বেগ কত ছিল এই দিক বরাবর প্রথম দিকে বেগ ছিল হচ্ছে ইউ সাইন থিটা এদিক বরাবর শেষ কালের বেগ কত হলো জিরো তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এই যে ফর্মুলাটা আমরা জানতাম এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিই এখানে ফর্মুলা তো আমরা জানি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিই ফর্মুলাটাকে এই ফর্মুলাতে আমরা ভি এর জায়গায় কি বসাবো ফাইনাল বেগ জিরো ইউ কত বসাবো ইউ হচ্ছে ইউ সাইন থিটা ঠিক না যে এর জায়গায় বসাবো মাইনাস টু জি কে যেহেতু হচ্ছে মন্দন হচ্ছে তো কমছে আস্তে আস্তে বেগ কমতে কমতে জিরো হয়েছে আর কত উচ্চতায় উঠেছে মনে করলাম এইচ উচ্চতায় যাওয়ার পরও জিরো হয়েছে তাহলে সেখান থেকে আমরা ম্যাক্সিমাম হাইট কত পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম হাইট এই চো পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইটে ওঠার ফর্মুলা ওকে তাহলে এই ফর্মুলাটা আমরা কিন্তু মনে রাখবো ইউ স্কোয়ার বাই টু জি হয়েছিল গতদিন মনে আছে গতদিন ইউ স্কোয়ার বাই টু জি করেছিলাম ম্যাক্সিমাম হাইট তাহলে এবারে ইউ স্কোয়ার না হয়ে ইউ স্কোয়ার সাইন থিটা কম্পাউন্ড চলে আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি তাহলে ম্যাক্সিমাম হাইট আমরা বের করে ফেললাম এরপরে আমরা দেখব যে টাইম অফ পুরি লম্ব ভাবে ছুঁলে সবচেয়ে বেশি হাইট কভার করবে পুরোপুরি লম্বভাবে ভাবে ছুঁলে পরে হাইট যাবে সবচেয়ে বেশি ঠিকই কিন্তু রেঞ্জটা কমে যাবে অনেক মাথাতেই এসে পড়বে বহু দূর যাবে না প্রজেক্টাইল কি হবে না প্রজেক্টাইল হবে না মানে এরম স্ট্রেট লাইনে মোশন হয়ে যাবে মানে আগের দিনের যে কেসগুলো হচ্ছিল সেই কেসটা হবে তখন 90 ডিগ্রি কোণ বুঝা গেছে এখানে এই অ্যাঙ্গেলটা থিটা এই অ্যাঙ্গেলটা থিটা এখানে থিটা না টাইম অফ ফ্লাইট মানে কতক্ষণ উপরে থাকবে কত ছুঁড়েছিস কতক্ষণ পর ফিল্ডারের হাতে মানে ছুট বলটা ছুঁড়েছিস কতক্ষণ পর তোর অপোনেন্ট ওই পাশে যে আছে তার হাতে গিয়ে পড়বে কতক্ষণ পর টাইম একে বলে টাইম অফ ফ্লাইট উড্ডয়ন কাল ঠিক আছে এসে বলে টাইম অফ ফ্লাইট বা কতক্ষণ ধরে উঠছে তাহলে এটা কি করে বের করব টাইম অফ ফ্লাইট বার করব কি করে টাইম অফ ফ্লাইট বার করছি দেখ একটা জিনিস খেয়াল কর ওর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে টোটাল ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিরেকশন বরাবর জিরো জিরো তাহলে বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো না আমি বলতে পারি যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ জিরো তা আচ্ছা এবার বল তাহলে ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ স্কোয়ার এই ফর্মুলা ইউজ করি কতক্ষণ আছে জানার জন্য আমার কি কি জানা আছে আমার জানা আছে হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট কত ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত আমার জানা আছে সেটা কত জিরো তাই না ভার্টিক্যালে তো যায়নি ও তো এইখানে ছিল ওইখানটায় ছিল

হাফ জি টি স্কোয়ার তোকে টি বার করতে হবে তাহলে টি কত বেরিয়েছে বিভাশন বলো টু ইউ সাইন্থিটা ফাইভ জি হ্যাঁ টু ইউ বাই আগের দিন এবার এখানে একটা সায়েন্থিটা চলে এলো তাই না তো মনে রাখাটা খুব কঠিন নয় কিন্তু তাই না খুব কঠিন কি মনে রাখা একেবারেই কঠিন না এই ফর্মুলাগুলো মনে রাখবে অঙ্ক করার সময় টাকাটা ফর্মুলা বসেই অঙ্ক করবো তাহলে টাইম পিরিয়ড টাইম বেরিয়ে গেল টাইম অফ ফ্লাইট বেড়ে গেল এবার বার করবো রেঞ্জ রেঞ্জ মানে কি রেঞ্জ মানে হচ্ছে এইটা কতটা এইটা কতটা এটা বলে রেঞ্জ তাহলে স্যার ম্যাক্সিমাম হাইট উত্তর সময় লাগে ইউ সাইন থিটা বাই জি তো ম্যাক্সিমাম হাইট উঠতে সময় লাগে ইউ সাইন থিটা বাই জি একদমই তাই এটা হচ্ছে রেঞ্জ এমনিতে ইউ এমনিতে সময় লাগে ইউ বাই জি তাহলে ইউ সাইন থিটা বাই জি লাগবে ম্যাক্সিমাম হাইট উত্তর সময় লাগবে রেঞ্জ মানে কতদূর যাচ্ছে কতদূর যাবে সেটা বার করব কি করে রেঞ্জ মানে দেখ আর ইজিক্যাল আমি লিখতে পারি ওই দিক বরাবর বেগ কত ইউ কস না তাই তো ওই দিক বরাবর বেগ তো ইউ আচ্ছা ইউ কস কতক্ষণ ধরে গেছে সেই টাইমটা গুণ করবো কতক্ষণ ধরে গেছে যতক্ষণ ধরে উড়েছে ততক্ষণ ধরে গেছে মানে ও তুই ছুঁড়েছিস ও যতক্ষণ ধরে আকাশে উড়েছে ঠিক ততক্ষণ ধরেই এক সক্ষ বরাবর ওই বেগে গেছে হ্যাঁ কি না বুঝতে পারছো সবাই বেশ মানে এরকম পার্টিকেলটা এই পার্টিকেলটা এখানে ছিল তারপর এখানে এলো তারপর এখানে গেল 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 তাই মাটিতে পড়ে গেল কতক্ষণ পর মাটিতে পড়লো আমি তো বার করেছি কতক্ষণ পর মাটিতে পড়তে বার করেছি এই এতক্ষণ পর মাটিতে পড়েছে আর যতক্ষণ পর মাটিতে পড়েছে ততক্ষণ ধরে তো এই এই দিকে ওর বেগ ছিল ইউ কস্তিটা আর এদিকে বেগ ছিল ইউ সায়েন্সিটা যেটা ভ্যারি ইউ সায়েন্সিটা ভ্যারি করেছিল কিন্তু ইউ কস্তিটা তো ভ্যারি করেনি ইউ কস্তিটা বেগে টি সময় ধরে গেছে তাহলে ইউ

হ্যাঁ তাহলে রেঞ্জের ফর্মুলা চলে এলো রেঞ্জের ফর্মুলা আমরা চলে ফেললাম এটাকে বক্স করে দিই বক্স তো করবো কিন্তু আটটা লিখতে ভুলে গেলো আর ইজিক্যাল তো এই এই ফর্মুয়াটা মনে রাখতে হবে দেখ এই ফর্মুয়াগুলো প্রত্যেকটা কিন্তু তোকে মনে রাখতে হবে ওই ভাবিস না যে ওখানে বসে বসে ফর্মুলা বানাবো দিয়ে লিখবো তাই না এরম ভাবা যাবে না তিনটে ফর্মুলা এই ফর্মুলা ম্যাক্সিমাম কত হাইট উঠবে কতক্ষণ আকাশে উড়বে আর কত দূর গিয়ে পড়বে কতক্ষণ কত উঁচুতে উঠবে কতক্ষণ আকাশে উঠবে আর কত দূর গিয়ে পড়বে এই ফর্মুলা আমরা এখান থেকে পেলাম হয়ে গেল এই ঘটনা এই ঘটনা হচ্ছে এইটা এর পরের ঘটনা আরো আছে এবার জিজ্ঞেস করছে রাস্তাটা কিরকম মানে যে রাস্তায় হেঁটেছে কি রাস্তাটা কিরকম অধ্যবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত কি এরকম এই যে এইরকম গ্যাস ঠাক্কর পড়লো এই রাস্তাটা কিরকম রাস্তা এর জন্য আমায় জানতে হবে ইকুয়েশন অফ ট্রাজেক্টারি ইকুয়েশন অফ ট্রাজেক্টারি ভালো করে দেখ ইকুয়েশন অফ ট্রাজেক্টারি বার করছি ইকুয়েশন অফ ট্রাজেক্টারি কিরকম বার করবো তাহলে আমি ছবিটা আরেকবার এখানে এঁকে নিচ্ছি বলতে সুবিধা হবে বোঝাতে সুবিধা হবে ছবিটা আঁকছি ছবিটা এরকম ছিল এই হচ্ছে আমাদের ছবি ঠিক আছে এই হচ্ছে ছবি আর রাস্তাটা ছিল কিরকম রাস্তাটা ছিল এরকম এই টাইপের একটু রাস্তাটা ছিল তাই না এই টাইপের একটু রাস্তা ছিল তাই তো রে ছিল রাস্তার এরকম এই ছিল আমাদের রাস্তাটা ইকুয়েশনের প্রায় একটালি করব তাহলে দেখ টা পার্টিকলটা আস্তে এইভাবে যাচ্ছে তো এই প্রথমে এখানে ছিল তাই তো তারপরে এইখানে এলো তারপরে এইখানে এলো তারপরে এইখানে গেল তার মানে কি যত টাইম যাচ্ছে মনে কর এইখানটা যখন এলো মনে করো স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই একটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে দেখ এক্স কমা ওয়াই যদি স্থানাঙ্ক হয় তাহলে বলতে পারিস যে এই যে উচ্চতাটা উঠেছে এই উচ্চতা হচ্ছে ওয়াই আর এখান থেকে যে এখানে গেছে এটা হচ্ছে এক্স বেশ আচ্ছা এবার যখন ছুঁড়েছিলাম পার্টিকেলটা পার্টিকটা যখন ছুঁড়েছিলাম আমি পার্টিকেলটা ছোড়ার বেগ তো ওইদিকে ইউ ধরেছিলাম পার্টিকেলটা ছুঁড়েছি তো ইউ বেগে হ্যাঁ না পার্টিকুলার ছুঁড়েছি ইউবেগে তাহলে পার্টিকুলার যদি ইউবেগে ছুঁড়ি তাহলে ব্যাপারটা এরকম ছিল এরকম ছিল তো এই ইউবেগের এর এই ইউবেগের এইদিক বরাবর কম্পোনেন্ট কত ছিল ইউ কস থিটা ছিল না আর এদিক বরাবর কম্পোনেন্ট ছিল ইউ সাইন থিটা তাই তো রে তো সেই ক্ষেত্রে আমরা তো বলতে পারি যে ইউ এই এইচ ইউ সাইন থিটা তাহলে এদিকে বরাবর কম্পোনেন্ট ছিল ইউ কস থিটা আর এদিক বরাবর সাইন ছিল ইউ সাইন

ফর্মুলাটা আসবে মানে এরকম ফর্মুলা হবে ইউ ওয়াই ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এরকম আসবে না ফর্মুলা ওর বেগ প্রথমে বেগ তো ইউআই ছিল সেটা ছিল ইউ সাইন থিটা তাই আমরা এখানে লিখবো ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এক্স ওয়াই বেরিয়ে গেল এক্স ওয়াই দেখ টাইমের এর সাথে সাথে কিরকম ভাবে ভ্যারি করে বেরোচ্ছে আসলে রাস্তাটা কি জানতে গেলে এক্স আর ওয়াই এর সম্পর্ক দেখতে হবে নইলে রাস্তাটা বুঝবো কি করে এখানে টিটা একটা প্যারামিটার টিটা চেঞ্জ হলে এক্সটাও চেঞ্জ হচ্ছে ওয়াইটাও চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স এর সাথে ওয়াই এর কিরকম চেঞ্জ হচ্ছে সেটা জানবো তবেই তো আমি গ্রাফটা বা কিরকম রাস্তা বুঝতে পারবো একটাই উপায় এই ইকুয়েশন নাম্বার ওয়ান থেকে টিটাকে নাও দি ইকুয়েশন দুয়ে বসিয়ে দাও অর্থাৎ টিটাকে এলিমিনেট করে দিতে হবে টিকে যদি এলিমিনেট করি তাহলে কি পাচ্ছি দেখে নাও টিটাকে এলিমিনেট করে আমরা পেয়ে যাচ্ছি ইউ

আলটিমেটলি আমরা কি পেলাম আলটিমেটলি আমরা পেয়ে গেলাম ইকুয়েশন অফ প্রজেক্টারি কি পেলাম ইকুয়েশন অফ প্রজেক্টারি আমরা লিখছি ইকুয়েশন অফ প্রজেক্টারি পেলাম y কার ভালো করে দেখ x tan θ পাচ্ছি দেখ এখানে তাই হচ্ছে না sin θ cos θ tan θ হয়ে যাচ্ছে তাই তো আর এখানে একটা u ছিল u লিখতে ভুলে গেছি এখানে কি বিপদ x সমান so হচ্ছে u cos θ এখানে u ছিল না u টা u cos θ u টা কেটে যাচ্ছে বেশ মাইনাস

ছবিটা কিরম আসবে প্লট করলে ভালো বোঝা যাবে আমি এখন একটা পেয়েছি গ্রাফটা আমি পাঠাচ্ছি আমি যে গ্রাফটা আমার এতে লিখ এঁকেছি সেটা আমি এঁকে পাঠাচ্ছি ঠিক আছে কম্পিউটার লিখতে আঁকতে কম্পিউটার কেন হঠাৎ করে বেগরবাই গরবাই করছি কম্পিউটারটা এই ছবিটা পাঠালাম গ্রাফে দেখ গ্রাফটা কিরম আসছে তোর একটা অদ্ভুত মজাদার জিনিস পাবি গ্রাফটা প্লট করলেও পাবি কিরম গ্রাফ আসছে আমি এখানে পাঠাচ্ছি দেখ

উম এই হচ্ছে গ্রাফ এখানে আমি গ্রাফটা ধরার সময় গ্রাফটা আঁকার সময় গ্রাফটা আঁকার সময় এ সমান আমি ধরে নিয়েছি কত দেখ এ সমান এক ধরেছি আর বি সমান আমি ধরেছি টুই ঠিক আছে এই যে ধরে যদি গ্রাফটা প্লট করি গ্রাফটা আসবে এরকম তোদের বুঝতে পারছিস কোন গ্রাফটা আমি কাজ করছি এটা এখানে ছুড়েছিস পার্টিকুলার এইভাবে যাচ্ছে ঠিক আছে

বাচ্চা মো করছিস কেন সাইনোগ্রাফ তো জানিস না এরকম সাইনোগ্রাফ এটা ঠিক আছে হঠাৎ হঠাৎ কি হয় তোদের সুদেশটা ঠিক আছে সবাই ঠিক আছে এগোবো সৌরভ হ্যাঁ হ্যাঁ সৌরভ ঠিক আছে সৌরভ হ্যাঁ স্যার ঠিক আছে ওকে রেকর্ডিংটা আছে তুমি একটুখানি দেখে নিও ঠিক আছে আমি প্রথমের দিকে রেকর্ডিং করা আছে দেখে নেবে দেখে নিয়ে আমার জানাবে বুঝলে কিনা হ্যাঁ এবার আমাদের সামনে একটা প্রবলেম রয়েছে দেখতে পাচ্ছি যে একটা কুড়ি মিটার উঁচু একটা স্তম্ভ সেই স্তম্ভের উপরে একটা বল রাখা আছে বলটাকে ছুড়েছি কিভাবে অনুভূমিক ভাবে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছি কোশ্চেনটা কি কোশ্চেন হচ্ছে একটাই এটাই কোশ্চেন হোয়েন অ্যান্ড হোয়ার দ্য স্টোন উইল হিট দ্য গ্রাউন্ড এটা কোশ্চেন কোথায় এবং কখন ওই স্টোনটা গ্রাউন্ডকে হিট করবে যেখানে জি ইজিক্যাল টু তো বলে দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ডি টু গ্র্যাভিটি তো এবার বল কি করে করব এরকম করে দেখ কি করে করি তাহলে এ তো বলটা এখন ছাড়বে এখান থেকে ভালো করে দেখ বলটা এখন ছাড়বে বলটা তো এই যে ইউ টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে তো এগোবে এদিকে এগোবে এগোবে তো কিন্তু তো নিচের দিকেও নামতে থাকবে তাই না কি কারণ গ্র্যাভিটি টানবে তাহলে বলটা খানিকক্ষণ পর এদিকেও যাবে ওদিকেও নামবে মানে খানিকক্ষণ পর এইখানে চলে আসবে হ্যাঁ কি না হ্যাঁ রে তাহলে দেখ খানিকক্ষণ পর যদি এখানে চলে আসে তাহলে মনে হয় এক সেকেন্ড পর এখানে এলো তাহলে এতটা কুড়ি মিটার চলে গেল এতটা কতটা যাবে এতটা কুড়ি মিটার যাবে না তাই না এতটা কুড়ি মিটার যাবে তারপর আরো এক সেকেন্ড পর আরো এক সেকেন্ড পর এখানে যাওয়ার কথা কিন্তু যাবে না তো এইখানে কি পৌঁছবে ও নিচে চলে যাবে না গ্রাভিটি টানছে তাহলে বেচারা এইখানে যাবে না বেচারা কোথায় যাবে এইখানে যাবে না যাওয়ার কথা এইখানে গ্র্যাভিটি না টানলে এখানেই যেত না কথা গ্র্যাভিটি যদি না টানতো এইখানে যাওয়ার কথা ছিল কিন্তু গ্র্যাভিটি টেনেছে বলে এইখানে চলে এসেছে হ্যাঁ কি না তারপরে যদি গ্র্যাভিটি না টানতো তারপরে যদি গ্র্যাভিটি ধর এখানে গ্র্যাভিটি না বন্ধ করে দিয়েছে তাহলে কি হতো তাহলে ধর এইখানে যেত এইখানে যাওয়ার কথা ছিল কিন্তু গ্র্যাভিটি টেনেছে এখানে আসবে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হচ্ছে ঘটনাটা আলটিমেটলি বলটা যাবে কি হবে বলটা এইভাবে যাবে

তুই আগে আমাকে এইটুকু বল যে এক সেকেন্ড পর এতটা তো নামবে এক সেকেন্ড পর এই এতটা কতটা নামবে বুঝতে পারবি এটা বলতে পারবি এক সেকেন্ডে কতটা নামবে এক সেকেন্ডে নামবে তো এক সেকেন্ডে নিচে নামবে তো এক সেকেন্ডে কতটা কতটা নিচে নামবে

আরে বাবা আমি তো এইদিকে যাওয়ার কথা বলছি নিচের দিকে পড়ার কথা বলছি তা নিচের দিকে নিচের দিকে পড়ার সময় কত বেগ ছিল বল তো নিচের দিকে যাওয়ার বেগ কত প্রথমে কত বেগ ছিল নিচের দিকে বলটার নিচের দিকে প্রথমে বেগ কত ছিল জিরো ছিল না বেগ তুই তো ছুড়েছিস এরম তুই এরম ছুড়েছিস নি তুই এবার নি তুই এইভাবে ছুড়লে পরে ওটা ইউ ইউ ইজিগাল টু টোয়েন্টি বসতো তুই তো যদি নিচের দিকে তাহলে ইউটা ইউটা কত দুটা জিরো। কই গেছে? ইরে জিরো হবে। কারণ ছুঁরেছি তো হরিজন্টালি কোনো অ্যাঙ্গেলই করিনি। তাহলে নিচের দিকে পড়ার জন্য জিরো বেগ। দেখ বুঝDir কিনা বল করিস না তোরা ছল। সুদেশনা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ছল করছিস না তো আবার। না স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে তো কোনো ঝামেলাই রইলো না। ওকে নিচের দিকে কুড়ি মিটার নামতে হবে তাই তো তাহলে এস ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ এ স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এটা বুঝে গেলাম আমি এটুকু তো বুঝে নিয়েছি যে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে তার মানে এসের জায়গায় কত বসাবো এর জায়গায় ওই হ্যাঁ কুড়ি বা মাইনাস কুড়ি যা বসাই বসাবি মাইনাস কুড়ি বসালেও চলবে মাইনাস কুড়ি পজিটিভ ধরে নিয়েছি আমি নিচের দিকে পজিটিভ ধরলে তাহলে কুড়ি বসাবি আর যদি বলি যদি বলিস না স্যার আপনি কতদিন শিখেছিলেন নিচটাকে নিচ মাইনাস করতে মাইনাস তাহলে মাইনাস ধরা যাবে মাইনাস কুড়ি বসাতে পারিস ইউ কিছু ছিল না গোল্লা মাইনাস হাফ এই জায়গায় বসাতে হবে জি এর মান বলে দিয়েছি আমি জি এর মান দশ ধরতে বলেছি এটাও করতে পারিস আর নিচের দিকে সিম্বল যদি নিচের দিকগুলোকে পজিটিভ ধরি তাহলে প্লাস 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 বসিয়ে দে বুঝতে পারা যাচ্ছে আমি এটা এরকমও লিখতে পারতাম ব্যাপারটা তো একই কেমন ভাবে ভাববি ঠিক আছে চলো তাহলে চলো তাহলে এই হচ্ছে ব্যাপার অঙ্কটা সাদা সেপটা ব্যাপার কত আস এটা আসছে তাহলে দু সেকেন্ড দু সেকেন্ড লাগবে পড়তেও ঠিক আছে বল কোথায় পড়বে দু সেকেন্ড পর পড়লো দু সেকেন্ড পর ভূমির গ্রাউন্ড টাচ করলো তাহলে

কোথায় পড়বে খুব সোজা কত এইভাবে এইদিকে কুড়ি এইদিকে কত গেছে কুড়ি মিটার পার সেকেন্ড গেছে না ও কুড়ি মিটার পার সেকেন্ড করে গেছে কতক্ষণ ধরে গেছে সেকেন্ড ধরে গেছে ওইদিকে মিটার কথা দু কখন থেকে শুনিস নি বল এইদিকে বেগ ছিল কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে তুই বল এই ডিসটেন্সটা কত হবে প্রতি সেকেন্ডে ও কুড়ি মিটার করে ডান দিকে সরেছে অবভিয়াসলি এখানে যদি বলে যে আর ডিস্টেন্সে পড়বে বা ডি ডিস্টেন্সে পড়বে ডি ধর তুই এটাকে অমৃতেশ বোঝা যাচ্ছে এটা ডি সমান কি লিখবো আমি বুঝেছিস ওকে তাহলে ডি ডি ইজ স্যার আরেকবার বলুন স্যার ওই সময় কেটে কেটে যাচ্ছিল কোন জায়গাটা বল কোন জায়গাটা বলো একবার সমরি হরিজন্টালি সরণটা বার বার করব স্যার হরি স্যার ওই হরিজন্টালি সরণটা যদি টি ধরে তাহলে ওই যে 20 হচ্ছে বেগ ইউ তাহলে ইউ ইনটু টি তাহলে আচ্ছা ইউটি হবে কারণ আর কিছু হাফ ইটি স্কয়ার পাঁচ না কারণ ওইদিকে কোনো তরণ নেই ঠিক আছে বেশ এবার এখান থেকে একটা মজার একটা প্রশ্ন করায় মজার প্রশ্নটা হচ্ছে এরকম বলবে একটা এরকম প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে ঠিক এরকম একটা টাওয়ার আছে দেখ এই প্রশ্নটা মাথা অনেকে করে ঠকানোর জন্য করে বলছে একটা টাওয়ারের মাথায় একটা লোক উঠেছে বুঝলি মনে করে একটা টাওয়ার টাওয়ারের মাথায় একটা লোক উঠেছে কারা কারা উঠেছে তারে মাথায় লোক উঠছে টাওয়ার মাথায় লোক উঠেছে তার মধ্যে সৌমদ্বীপ উঠেছে সৌমদ্বীপ উঠেছে সমদ্বীপ এটা উঠেছে সৌমদ্বীপের এক হাতে আছে একটা বন্দুক ঠিক আছে এক হাতে এক হাতে আছে বন্দুক আর এক হাতে আছে একটা ঢিল এই হাতে আছে গান ঠিক আছে আর এই হাতে আছে একটা ঢিল

কোনটা আগে পড়বে গুলিটা আগে মাটিতে পড়বে নাকি পাথরটা আগে মাটিতে পড়বে ওই দেখ সুদেশনা আগেই বলে দিয়েছে সুদেশনাকে আগেই সুদেশনা গুলি চালায়ওনি যে চালার গুলি যে চালালো সে কিছু বলছে না তো নিজের চোখে দেখতে পাচ্ছে সব রে কি সঙ্গেই তো পড়বে কারণ এটা হরিজন্টালি যাচ্ছে আর ওটা তো গ্রাভিটি ওকে টেনে টেনে নামাচ্ছে হ্যাঁ ব্যাপারটা একসাথেই করবে তার কারণ ও এরকম ভাবে যাচ্ছে ঠিকই তা ও যখন গুলিটা যখন এইখানে তখন তোর তোর গুলি যখন এখানে তোর ঢিল তখন এখানে ঢিল যখন এখানে তোর গুলি তখন এখানে বুঝতে পারছিস ঢিল যখন এখানে তোর গুলি তখন এখানে ঢিল যখন এখানে তোর গুলি তখন এখানে এই করতে করতে ঢিল যখন এখানে গুলি তখন এখানে ঠিক আছে বলবি যে গুলি যদি ছুড়ি গুলির এদিকে পড়ার বেগ ইউ ইজিক্যাল জিরো আর পাথরেরও এদিকে পড়ার বেগ ইউ ইজিক্যাল টু জিরো দুজন দুজনেরই প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু জিরো ভার্টিক্যাল ডিরেকশন আর দুজনকে একই উচ্চতা নামতে হচ্ছে তাহলে দুজনে একই একই টাইম লাগবে তাই না এসে ফোন মনে থাক মনে রাখিস এবারে এই কোশ্চেনটা বল কি করে आंसर হবে দুই এর দাগেরটা এরকম একটা উত্তর চলে আসে √7 √3 করে টাইমটা বের হচ্ছে হ্যাঁ ভয়ানক आंसरই আসবে চিন্তা নেই এখানে অঙ্কটা ইউ টা ইজ টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড এইভাবে ম্যাকা করে প্রশ্ন করেছি কতক্ষণ পর গ্রাউন্ড টাচ করবে তাহলে কি করে করব কতক্ষণ পর কোথায় গ্রাউন্ড টাচ করবে কোনো ব্যাপার না এদিকে কম্পোনেন্টটা কত তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা হবে ইউ সাইন 30 মানে ইউ সাইন 30 10 10 সেকেন্ড 30 মানে হচ্ছে হ্যাঁ 20 √3 2 তাই তো

এটি স্কোয়ার এসের জায়গায় কত বসাবো কত বসাবো এস এর আচ্ছা বেশ কুড়ি বছরও হবে স্যার সেই অনুযায়ী ব্যবস্থা করতে হবে আমি মাইনাস কুড়ি বসলাম আমি সাবধানী লোক তাই ওদিকে এর দিকে যাচ্ছে নেগেটিভ আর ইউ কত বসাবো প্লাস দশ প্লাস দশ উপরের দিকে প্লাস দশ হলো

তাহলে এখানে টাইমটা ধর এইটা টাইম আস টাইম যদি লজিক্যাল টাইম আসতে হয় তাহলে প্লাসটা নিতে হবে তাই তো হ্যাঁ রে তাই তো রে বিভাষণ কারণ ওয়ান তো নেগেটিভ চলে আসবে টাইম তো নেগেটিভ হবে না তাহলে এতক্ষণ পর পড়বে তাই তো হলো এতক্ষণ পর কোথায় এতক্ষণ পর পড়বে তাহলে কত দূর গিয়ে পড়বে

কিনে দেখতে পাচ্ছো বন্ধুগণ হ্যাঁ লেখাটা ছোট হয়ে গেল নাকি ঠিক আছে বললে হবে বল এবং ওরা করতে থাক কি করে করবি বল প্রশ্নটা কি বোঝা যাচ্ছে প্রশ্নটা ছবি যে ছবিটা দেওয়া আছে দেখ ইউ ইজ ইকাল ফর্টি মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছোড়া আছে একটা পার্টিকেল বলছে তার যে ভেলোসিটি ডিরেকশন সেটা এক সেকেন্ড পর হরিজেন্টালের সাথে কত অ্যাঙ্গেল করবে দু সেকেন্ড পর হরিজেন্টাল সাথে কত অ্যাঙ্গেল করবে তিন সেকেন্ড পর হরিজেন্টাল সাথে কত অ্যাঙ্গেল করবে চার সেকেন্ড পর হরিজেন্টাল সাথে কত অ্যাঙ্গেল করবে এসব জিজ্ঞেস করেছি কি করে বার করবো বল এবার মানে যত যাবে তত তো আস্তে আস্তে অ্যাঙ্গেল চেঞ্জ হবে

আচ্ছা আমি যদি যে কোনো টাইম টি তে বার করে দিই তাহলে হবে টি সেকেন্ড পর কত অ্যাঙ্গেল হবে বার করে দিচ্ছি আমি করা যাবে তো আচ্ছা আপনার ভয়েসটা ইকো হচ্ছে ইকো হচ্ছে তাহলে কি একটা দুটো ডিভাইস খুলে রেখেছিস নাকি বল দেখিনি এই সৌরভকে আমি একটু মিউট সৌরভ মিউট করে দে এখন হচ্ছে দা রিক মিউট কর রিক মিউট কর এবার এবারে করছে হচ্ছে বিওশন না এই হচ্ছে মানে দুটো অ্যাম্প্লিফায়ার একসাথে চলছে যেটা একটা ঠিক আছে এবারে দেখো কি অঙ্ক অঙ্কটা করি কি করে দেখ তো ধরে নে ভেলোসিটি বেচারা ভেলোসিটি তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে মনে কর এই সময় যখন পার্টিকেলটা এইখানে আসছে মনে কর টাইমটা হচ্ছে টি টি টাইম পর পার্টিকেল এখানে আসছে তাই যদি হয় তুমি আমাকে বল টি টাইম পর ওর এক্স এই দিক বরাবর ভেলোসিটি কত হবে টি টাইম পরে দিক ওর ভেলোসিটি এই দিক বরাবর চিরকালই হচ্ছে কত ইউ cos θ চিরকাল ইউ cos θ বেগ নিয়ে উনি যাবেন তাহলে টি সময় পর ওদিকে বেগ হচ্ছে ইউ cos θ ই থাকবে এটা কোনো সমস্যা নেই আচ্ছা এই দিক বরাবর ভেলোসিটি কত এটা চেঞ্জ হয়ে যাবে তো তাহলে ভি

প্রথমে বেগ ছিল হচ্ছে ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থার্টি ইউ সাইন থিটা বা ইউ সাইন থিটা থিটা তো থার্টি ডিগ্রি আছে তাহলে পরিষ্কার বসিয়ে দেবে বাবা ইউ সাইন থার্টি মানে ফর্টি সাইন থার্টি সাইন থার্টি মানে হাফ তো তাহলে এটা ইউ সাইন থিটা মানে তার মানে কুড়ি -gl ভাগ g তুই 10 ধরে বাড়ি স্টেন তাহলে ভেলোসিটি অ্যাট এনি টাইম অ্যা লং y অ্যাক্সিস এটা হ্যাঁ এটা বুঝতে gara ওয়াই আছে অক্ষের দিকে বেগটা হচ্ছে এটা শুভদীপ না বুঝলে বলবে আর x অক্ষের দিকে বেগটা কত রে x দিকে বেগ চিরকাল হচ্ছে গিয়ে ইউক সিটা মানে কত ইউকস সি টা কস থার্টি কস থার্টি মান কত রে হচ্ছে তাহলে তুই বল এই যে বেল সিডির কম্পোরেন্টগুলো বেরোলো তাহলে এখানে তো আমি এখনই অ্যাঙ্গেল বার্ক করে দিতে পারবি অ্যাঙ্গেল বার্ক করার কোনো ব্যাপার কোনো ব্যাপারই না এই দ্যাখ অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল হরিজনটা আসলে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমি লিখতে পারি নাকি আমি লিখতে পারি নাকি যে টেন থিটা মানেই হচ্ছে এটা কত এটা হচ্ছে ওয়াই আর এটা কত তলারটা ভি এক্স মানে হচ্ছে ওয়াই টোয়েন্টি মাইনাস টেন্টি ভিএক্স কত ইউ ইউ মানে তো বেরিয়ে ইউ মানে তো ফরটি বলে দিয়েছিলাম না তাহলে ইউ এর জায়গায় ফরটি যদি বসাই টোয়েন্টি তো

কিন্তু একটু গন্ডগোল আছে কারণ চার বসালে পরে দেখ কেন আসছে বলতো কারণ ঘুরে গেছে তখন ঠিক আছে এতক্ষণ ধরে তোর এই এই অ্যাঙ্গেলটা বার করে এসছে এবার এবার এই দিকে অ্যাঙ্গেলটা বেরোচ্ছে তো এইদিকে এই অ্যাঙ্গেলটা সেই জন্য মাইনাসে বেরিয়েছে যেহেতু এইদিকে অ্যাঙ্গেলটা বেরোবে অ্যাঙ্গেলটা মাইনাসে বেরিয়েছে এমন কিছু ভয়ানক অন্যায় হয়নি ঠিক আছে মাইনাস ওই মাইনাস বলে অ্যাঙ্গেলটা এদিকে বেরিয়েছে মাইনাস মানে অ্যাঙ্গেলটা এদিকে বেরিয়েছে এই আর কিছু ব্যাপারটা বোঝা গেছে ক্লিয়ার ঘটনাটা কি ঘটেছে বোঝা গেছে মানে এবারে অঙ্ক দেব এর পরের অঙ্কটা তোমাকে করতে হবে আমি বসে থাকবো অঙ্কটা স্ক্রিনে দিয়ে তোমার মাথা খাটি অঙ্কটা করবে এই অঙ্কটা সেই হয়েই সাজানো আছে রেডি চলো ওয়ান টু থ্রি ফোর নে এমন কত আমি টাইম দিলাম পাঁচ মিনিট

cos theta সমান 1 by root এটা আসছে হ্যাঁ ওকে আর কিছু করতে পারছো সুদেশটা করেছিস না স্যার থিটাটা আসছে না অমৃতেশ

তাহলে দেখ টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে বলটা প্রতিক্ষিপ্ত হয়েছে তিরিশ ডিগ্রি কোন করে তাহলে এই হচ্ছে আমার তিরিশ ডিগ্রি কোন এখানে রাইট টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছে তার মানে দেখ ওর দুটো কম্পোনেন্ট আমি বার করতে পারবো তাই না এটা এই দিকের কম্পোনেন্টটা কত হবে কস থার্টি টোয়েন্টি কস থার্টি কত হয় টোয়েন্টি রুট থ্রি বাই টু দ্যাট ইস টেন রুট থ্রি রাইট তাহলে এদিকের বেগ হচ্ছে

তাহলে আমি যদি উভয় দিকে দুই দিগুণ করে দিই তাহলে এটা মাইনাস তিন হয়ে যাবে দুই দিগুণ করলে এটা হবে টোয়েন্টি হবে তাই না দুই দিগুণ করে এটা হবে টেন দেখ ঠিক করলাম দুই দিগুণ করে দিচ্ছি উভয় দিকে তাই এবার ঘুরিয়ে লিখি টেন টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টি মাইনাস তিন এদিকে কী আসছে জিরো আসছে এখান থেকে টিটা বার করে না কত আসছে দেখ টিটা কত আসছে বল একটুখানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিশ তাইতো বাই টোয়েন্টি তাহলে ছশো কুড়ি রুট করতে হবে বার করতে হবে মানে এটা ক্যালকুলেটন ক্যালকুলেশন পড়ছে দেখেন পাঁচশো কুড়ি বলতে টু পয়েন্ট এইট টোয়েন্টি টু পয়েন্ট এইট তাহলে টোয়েন্টি টু পয়েন্ট এইট যদি হয় তাহলে প্লাসটাই ধরতে হবে মাইনাস ধরলে চলবে না তাই না বুঝেছিস টু পয়েন্ট ওয়ান ফোর আসছে তাই তো এসে এটা তো তোদের বেশ এই টু পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড ধরে ও ইউ মানে এই ভেরোসিটি নিয়ে এগোচ্ছে তাই না তাহলে এখানে যে ডিসটেন্সটা ওদের খেলোয়াড় ডিসটেন্স সেটা হচ্ছে টেন রুট থ্রি মাল্টিপ্লাইড বাই টু পয়েন্ট ওয়ান কত আসছে টেন রুট থ্রি মানে কত আসছে সতেরো পয়েন্ট দুই মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লাইড বাই টু পয়েন্ট ওয়ান ফোর হ্যাঁ চলে এসছে

এগোচ্ছি তাহলে পরের অঙ্ক যাচ্ছি সুদেশ না বুঝেছিস কি হলো গল্পটা হ্যালো কঠিন লাগছে না তো কারো একটু কঠিন লাগছে এগুলো এটা আমি যা পড়ালাম এই রেকর্ডিংটা তো থাকবে গ্রুপে এটা কি তুই যদি না পড়িস আর একবার যদি না সবাই কি বলছি এটা যদি আরেকবার না পড়িস এই যা পড়াচ্ছি ঘটনাটাই দেখে ঘটাতে হবে আবার আজকালের পুরো পুরো আবার তবে ওটা মধ্যে মধ্যে ঢুকবে পুরো পড়ানোটাই বিফল হয়ে যাবে নেক্সট অঙ্গ কি রয়েছে দেখ একটি টেনিস বলকে দু মিটার উচ্চতার থেকে অনুভূমিভাবে ছোড়া হলো বলটি প্রক্ষেপ বিন্দু থেকে কুড়ি মিটার অনুভূমিক দূরত্বে ভূমিতে পড়লো বলটি যদি চোদ্দ মিটার দূরে রক্ষিত একটি জালকে ঠিক স্পর্শ করে তবে ভূমি থেকে জালের উচ্চতা কত অঙ্কটা কি আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু এটা টেনিস বলকে দু মিটার উচ্চতা থেকে ভালো করে দেখ তুই টেনিস বল ছুঁড়েছিস দু মিটার উচ্চতা থেকে মনে করে এটা টেনিস এই দু মিটার উচ্চতা এটা যে দু মিটার উচ্চতা টেনিস বল ছুঁড়েছিস দু মিটার উচ্চতা থেকে একই টাইপের অঙ্ক কিন্তু অনেকখানে একই টাইপের অঙ্ক এই হচ্ছে টেনিস বল তুই ছুটছিস হবে টেনিস বলকে ছুঁড়েছিস দু মিটার উচ্চতা থেকে অনুভূমি ভাবে ছুঁড়েছিস বা খুব ভালো অনুভূমি ছুঁয়েছে অনেক ঝামেলা কমে গেল বুঝতে পারছিস অনুভূমিক ভাবে ছোড়া মানে তোর কত ঝামেলা কমে গেল তুই ভাবতে পারছিস না কম্পোনেন্ট কম্পোনেন্ট কিচ্ছু লাগবে না মানে এদিকে যাওয়ার জন্য ওর ইউ ইউ হয়ে গেল জিরো ব্যাস এই ঝামেলা অনেক একদম ঝামেলা কমে গেল অনুভূমে ছুঁড়েছিস অনুভূমি যদি ছুঁড়িস তাহলে বলটা কিরম হয়ে পড়বে তাহলে যদি বলটা এরকম হয়ে পড়বে এই পড়ছে এইভাবে বলছে কুড়ি মিটার দূরত্বে পড়লো কুড়ি মিটার দূরত্বে যদি পরে তা আমরা এইটা কুড়ি মিটার ওকে কুড়ি মিটার দূরত্বে পড়লো বলটি যদি চোদ্দ মিটার দূরে রক্ষিত একটি জালকে ঠিক স্পর্শ করে তবে ভূমি থেকে জালের উচ্চতা কত জালকে স্পর্শ করেছে তাহলে জাল কোথায় আছে জাল এখানে আছে কোনো একটা জায়গায় জাল আছে কোথায় জাল আছে জালটা কোথায় আছে বলছে বলটি যদি চোদ্দ মিটার দূরে রাখা একটা জাল তাহলে চোদ্দ মিটার দূর চোদ্দ মিটার দূর মানে মনে করে এখানটা জাল আছে আছে জাল এই জালটাকে জাস্ট টাচ করেছে জালটাকে ডাস্ট এখানে জাস্ট জালটাকে টাচ করেছে টাচ করে এখানে পড়েছে এবং জালটা কোথায় আছে সেটাও বলে দিয়েছে কোথায় আছে না চোদ্দ মিটার দূরে একটি জাল আছে এটাকে এটা হচ্ছে সেই জাল অঙ্কটা গল্পটা বোঝা যাচ্ছে গল্পটা হ্যাঁ রে গল্পখানা বোঝা গেছে তাহলে ভূমি থেকে জালের উচ্চতা কত তোমার ক্যালকুলেশন করতে দিয়েছে হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য জাল দ্যাট ইজ ইউ টু ক্যালকুলেট এইটা কত

প্রথম উত্তর দুই মিটার দিয়েছে দুই মাইনাস এইচটা দেখে নেব কতটা নামতে কতটা সময় লাগছে বলো সেখান থেকে ইউটি করে দিয়ে কুড়ি সমান কুড়ি করবো আচ্ছা এই হ্যাঁ এটা অবশ্য এই হাইটটা কম আছে অবশ্যই জালের চোখ এখানে ছিল এইভাবে আসবে চোদ্দ মিটার দূরে আছে আর এখানে যাওয়ার সময় টাচ করে নামছে কুড়ি মিটার দূরে ও পড়েছে তাহলে কুড়ি মিটার কুড়ি মিটার দূরে যদি পড়ে থাকে তাহলে দেখ ওর অনুভূমি যেভাবে তুই ভি ধরে নিতে হবে ভি ধরে নিচ্ছি আর টি টাইম ধর পড়েছে তাহলে ভিটি একটা আসবে আর সেই এইখানে যেতে কত টাইম লাগবে সেটাও তুই বার করে ফেলতে পারবি ভেলো যদি ভি হয় চোদ্দ মিটার যেতে কত টাইম লাগবে বার করা যাবে যাবে তো আর সেই টাইমে ও কতটা নেমেছে এই হাইটটা বার করা যাবে ওকে তাহলে ব্যাপারটা পুরো বেরিয়ে কারণ টেনিস যেখান থেকে সেই উচ্চতাটা গিভেন আছে এই উচ্চতাটা তো গিভেন এই যে উচ্চতাটা গিভেন না এটা এটাও তো গিভেন আছে তাহলে তো না হওয়ার করার কিছু নেই এটাও টোয়েন্টি মিটার তোর গিভেন আছে এই হচ্ছে গল্পটা ওকে প্রায় একই রকম গল্প আগের অঙ্কটার মতোই অনেকখানি

ও টোয়েন্টি মিটার লিখলাম কেন সরি সরি এটা টু হবে টু হবে হ্যাঁ এটা টু মিটার আছে হ্যাঁ বেশ করবে করে আমাকে জানাবে অঙ্ক দেখা যাচ্ছে বলছে একটা যুদ্ধ বিমান ভূমি থেকে দেড় কিলোমিটার উচ্চতায় অনুভূমিক ভাবে কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল দেড় কিলোমিটার উচ্চতা মানে কোন উড়োজাহাজটা উঠছে তাহলে উড়োজাহাজটা উঠছে উড়ুগে উড়োজাহাটা মনে হতো উড়োজাহাজ উড়োজাহাজ উঠছে ও তাই এই উঠছে উড়োজাহাজটা ঠিক আছে এইভাবে উঠছে ভূমি থেকে দেড় কিলোমিটার উচ্চতায় ভূমি ভূমিও ফেলি ভূমি থেকে দেড় কিলোমিটার উচ্চতায় উঠছে ওকে বেশ কি করছে কোন এক মুহূর্তে বিমানটি ভূমিতে অবস্থিত একটা যুদ্ধ বিমান প্রতিরোধী অতিক্রম করলো কোন একটা সময়ও বিমানকে যে আঘাত করতে পারে সেই আগ্নাস্ত্রকে অতিক্রম করলো সেই মুহূর্তে ওই যুদ্ধ বিমান প্রতিরোধকারী আগ্নোস্ত্রটি থেকে ছশো মিটার পার সেকেন্ড বেগে একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো উলম্বের সাথে কত কোণে ক্ষেপণাস্ত্রটিকে নিক্ষেপ করলে সেটি যুদ্ধ বিমানকে আঘাত করতে পারবে ওকে তাহলে ঠিক এই সময় এইখানে একটা ক্ষেপণা এইখানে একটা আছে গান আছে আছে এখানে একটা গান করা গল্পটা হচ্ছে এই হাইটটা কত হাইটটা হচ্ছে দেড় কিলোমিটার এই হাইট দেড় কিলোমিটার হাইট দেড় কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এই হাইট যুদ্ধ বিমান উঠছে এবং তার বেগ কত সেটাও বলে দিচ্ছে সাংঘাতিক বেগে উঠছে সাতশো কুড়ি কিমি পার আওয়ার এই হচ্ছে ব্যাপার তাই সাতশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এরকম মিটার পার সেকেন্ডে তুমি বার করে নিতে পারবে কি কত আছে মিটার পার সেকেন্ডে করলে পারে কত পাঁচ বাই আঠেরো তাই তো দুশো মিটার পার সেকেন্ড তাই তো আসছে আঠেরো চারে বাহাত্তর আঠেরো চারে বাহাত্তর চার পাঁচে কুড়ি হ্যাঁ ঠিক আছে বেশ অতিক্রম করলো আচ্ছা সেই মুহূর্তে যুদ্ধ বিমান প্রতিরোধ করে আগ্নেয়াস্ত্র থেকে ছশো মিটার পার সেকেন্ড বেগে একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো উলম্বের সাথে কত কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে এখন দেখ ক্ষেপণাস্ত্রটা যদি দেখো এইভাবে ছাড়তো গুলিটা তাহলে কি গুলিটা লাগতো বিমানে হ্যাঁ কি না ততক্ষণে বিমানে এগিয়ে যেত ততক্ষণে বিমানে তাহলে ওকে গুলিটা এইভাবে ছাড়লে হবে না কোশ্চেন হচ্ছে কেমন ভাবে ছাড়তে হবে বিমানটা কেমন করে গুলি ছাড়তে হবে তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা যে বিমান তো এখানে ছিল এখানে বিমান ছিলেন তাই না বিমান এখানে ছিল কিন্তু এখানে তো সবসময় থাকবে না তাই না থাকবে কি থাকবে বিমান খানিকক্ষণ পর কোথায় চলে যাবে এইখানে চলে আসবে তাই তো এখন ওকে মারতে হবে এখানে রাইট তাই তো ঘটনাটা হচ্ছে বিমান এখন চলে গেছে এইখানে চলে গেছে তাহলে এইখানে ওকে মেরেছে তারা মানে বজ ব্যাপারটা এরকম ব্যাপারটা এই গুলি করেছে এইভাবে এইভাবে গোলা ছুটেছে গোলা তো এইভাবে যাবে রাইট গোলা গিয়ে এই মারলো বিমানটা ঢিস করে গুলি করলো তাহলে গোলা ছুটছে এইভাবে গোলা বন্দুকটা তাহলে এঁকে দিয়ে একটা দেরি না করে সোনালি রঙের বন্দুক থেকে গোলা ছড়া হয়েছে এই হচ্ছে গল্প দারুণ সুন্দর হেভি ইন্টারেস্টিং প্রবলেম এনসিআরটি প্রবলেম বেশ বড় সড়ো প্রবলেম স্টেটমেন্ট বিশাল বড় কিন্তু অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক বল এই অঙ্কটা কিভাবে সলভ করব হম হম আর ক্ষেপণাস্ত্রটা নিক্ষেপ এটা বলে দিয়েছে ইউটা কত বলে দিয়েছে ইউবেগটা কত বলে দিয়েছে ইউবেগটা কত ইউ হয়ে বলে দিছে ছশো তো উলম্বের সাথে কত কোণে ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপ করলে যুদ্ধ বিমানটিতে আঘাত করবে এক নম্বর এক নম্বর গল্প মানে এই থিটাটা তোকে বার করতে হবে আর বার করতে হবে ভূমি থেকে ন্যূনতম কত উচ্চতায় চালকটি বিমানটিকে ওড়ালে সেটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে এটাও একটা কোশ্চেন ভূমি থেকে ন্যূনতম কত উচ্চতায় চালকটি বিমানটাকে ওড়ালে সেটা ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে এটা হ্যাঁ বার করে চালাও সোজা অঙ্ক কিন্তু পর ম্যাক্সিমাম হাইট কত দেড় কিলোমিটার উঠতে হবে তাই তো দেড় কিলোমিটার উঠতে হবে আবার কতটা যেতে হবে গুলিটাকে এতটা এই গুলিটাকে এতটা যেতে হবে না তো এতটা যেতে হবে গুলিটাকে তাই না এটা কত এই ডিস্টেন্সটা হচ্ছে দুশো দুশো ইন্টু টি ধর মনে কর বিমানটা মনে কর বিমানটা এই বিমানটাকে টি সেকেন্ড পর ঠিক করবে তাহলে ওই সময় বিমানটা কতটা যাবে দুশো ইন্টু টি চলে যাবে তো তাই না যাবে কি না দুশো টি যাবে তো আচ্ছা সেই সময় গুলিটা তোকে যেতে হবে সেই সময় গুলির অনুভোগ দিকে বেগ কত এটা হচ্ছে ইউকিটা ইউ কস্সিটা এইটা হচ্ছে গুলির অনুভূগিক বেগ তাহলে গুলিটা টি সেকেন্ডে দুশোটি যাবে তাই নাকি হ্যাঁ তাহলে তো আমি বলতে পারি যে

কথা আসছে দেখ অঙ্কটা হলো বোঝা গেল কি করে হলো অঙ্কটা যখন বিমানটা আমি মনে করলাম টি গোলাটা বিমানটাকে হিট করবো তাহলে বিমানটা টি দুশোটি চলে যাবে এখান থেকে দুশোটি যাবে আর তাহলে যেতে হবে দুশোটি যেতে হবে গোলাটা তো থিটা

কি অতিক্রম করতে হবে মানে যদি এগিয়ে থাকে তাহলে তো কম অতিক্রম করতে হবে কি বলি বুঝলাম না এই তো দেখ কোন কোন এক মুহূর্তে বিমানটি ভূমিতে অবস্থিত একটা যুদ্ধ বিমান প্রতিরোধিত আগ্নাস্ত্র অতিক্রম করলো ঠিক সেই মুহূর্তে গুলি রেছে মানে ওই এক এই এই দুটো এই জায়গা তো একই এই দুটো বেঁধে দিচ্ছে তো এই যা এটা তো বেঁধে দিচ্ছে এইখানে এই এই সময় ছেড়েছে এই সময় ওখানে ছিল সেই টাইমেই ফায়ার করেছে কিন্তু সেই টাইমেই ফায়ার করেছে এই যে থেকে গুলিটা বের হচ্ছে সেটাকে একই ঠিকই করে বলছেন এইখানটা এখান থেকে গুলিতে বের হচ্ছে এই এইটা এই টাইমে গুলি ছুঁড়েছে এইদিকে ব্যাপারটা যে গুলিটা ছুঁড়েছে এইদিকে আর বিমানটা যাচ্ছে এইদিকে গুলিও যাচ্ছে এইভাবে বিমানও যাচ্ছে গুলিও যাচ্ছে বিমানও যাচ্ছে গুলিও যাচ্ছে বিমানও যাচ্ছে এই ধাক্কা লেগে গেল এই জায়গাটা

ইনিশিয়ালটা তো সেম বলে দিছে না হচ্ছে আমি ধরেছি টি সেকেন্ড পর বিমানটাকে গুলিটা হিট করবে তাহলে টি সেকেন্ডে বিমানটা যে অনুভূমিক দূরত্ব যাবে সেটাই হচ্ছে গোলা দ্বারা অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব এই হচ্ছে আমার কি ওয়ার্ড যে গোলাটা অনুভূমিক দূরত্ব যা যাচ্ছে বিমানটার অনুভূমিক দূরত্ব দুটো সেই জন্যই ধাক্কা মেরেছে আচ্ছা বেশ পরেরটা যাচ্ছি তাহলে পরের পার্টটা কি বলেছে দেখ পরের বারটা কি সলভ করবো ভূমি থেকে ন্যূনতম কত উচ্চতায় চালকটি বিমানটি ওড়ালে সেটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বেছে দেন তার মানে তোকে বার করতে হবে ম্যাক্সিমাম হাইট কত এই ক্ষেপণাস্ত্রটার ম্যাক্সিমাম হাইট কত সেটা

টু রু টু বাই থ্রি এই এইটা যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমার মিনিমাম হাইট যে হাইটে ওটা করে দুইটা মারতে পারবে না ক্লিয়ার ষোলো কিনি হ্যাঁ কত হচ্ছে ষোলো কিনি ষোলো কিলোমিটার বাবা বিশাল ব্যাপার ষোলো হলো তো অনেক বুক মানে মেরেই ফেলে ওকে তো ষোলো কিলোমিটার না যেতে বলে দেড় কিলোমিটার উঠছি আচ্ছা ওই লাইনটা স্যার মানে কি ওটা স্যার না কোনটা কোনটা লাস্ট লাইনটা যে মানে লাস্ট ভূমি থেকে ন্যূনতম কত উচ্চতা হ্যাঁ এখন তুই তো গোলা ছুড়েছিস এরকম ভাবে তো গোলাটা মনে কর রকম ভাবে যায় তো বিমানটা যদি এই উচ্চতাটা থেকে বেশি উচ্চতায় যায় তাহলে বিমানটাকে মারতে পারবে না গোলাটা এরকম কি ফলস বেরিয়ে চলে আসবে এই উচ্চতাটা বার করতে দিয়েছে এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট আর গোলাটা যায় যেতে পারবে তার থেকে তার ম্যাক্সিমাম হাইটটা বার করে এটা যে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ছিল গোলাটা ম্যাক্সিমাম এত রয়েছে তাহলে ওই হোয়াইটের একটু উঁচুতে গেলে পরে আর মারতে পারবে না গোলাটা বুঝে গেছে স্যার তার মানে যদি ওই যে যুদ্ধ বিমানকে ওই গোলাটা মেরেছে তার মানে যদি ন্যূনতম যে দূরত্ব তার ম্যাক্সিমাম আইটটা কি ওই ওর সঙ্গে সমান হতে হবে যে গোলাটার সঙ্গে একদম গোলাটা সমান না তার থেকে তার থেকে একটু বেশি হতে হবে তার থেকে বেশি হতে হবে তার থেকে বেশি না হলে তো লেগে যাবে সমান হলেও লেগে যাবে তা যা হলো তার থেকে একটু বেশি উচ্চতায় বিমানটা ব্যাপারটা না গোলাটা মারছে বিমানটা উঠছে গোলাটার ম্যাক্সিমাম হাইট যা গোলাটা এইভাবে ছুটলে ম্যাক্সিমাম যতটা উচ্চতায় উঠবে বিমানটাকে তার থেকে একটু বেশি উচ্চতায় উঠতে হবে তাহলে গোলাটা ম্যাক্সিমাম কতটা হাইট অতিক্রম যাবে সেটা বার করলেই আমার অঙ্কটা হয়ে যাচ্ছে তাই না আচ্ছা 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 মানে গোলাটা যে ম্যাক্সিমাম উচ্চতায় উঠবে তার চেয়ে আর একটুখানি বেশি উচ্চতায় যদি প্লেনকে ওড়ানো যায় তবে ওই যুদ্ধ বিমানটা বেঁচে যাবে একদম বেঁচে যাবে বেশ আচ্ছা এই অঙ্কটা যে ম্যাক্স আর যে ম্যাক্সিমাম হাইটটা স্যার যেটা বার করলাম ওটা ওই যুদ্ধ বিমান একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ এবারে এই অঙ্কটা দেখো দেখাও যেটি প্রাসের গতিবেগের অনুভূমিক এক্সকের অনুভূমিক এক্সকের সাথে যে কোন উৎপন্ন করে প্রাসের গতিবেগ প্রাসের গতিবেগ অনুভূমিক এক্সকের সাথে যে কোন উৎপন্ন করে তাকে সময়ের অপেক্ষা গ্রুপে নিচের রাশিমালা দ্বারা প্রকাশ করা যায় ঠিক আছে এটা পারবি না দেখাতে ইউ ভি জিরো ওয়াই মানে ফাইনাল ভেলোসিটি অফ পারা যাবে এটা

ইউতে ছুঁড়েছিস মনে করো ইউ যদি থ্রিটা অ্যাঙ্গেলে ছুঁড়িস তাহলে আফটার টি টাইম আফটার টি টাইম এটা আফটার টি টাইম যখন এখানে গেল তখন এর এই দিকেটা কত হবে এটা হচ্ছে ইউ কস্তিটাই হবে তাই না আর এটা কত হবে এটা হবে তোর ভি একদম এটা ইউ সাইন থিটা মাইনাস জিটি ঠিক আছে এই ইউ সাইন থিটাটাকে ওরা বলে দিয়েছে ভি জিরো ওয়াই ঠিক আছে তা আমরা যে যে অ্যাঙ্গেলটা করছে ট্যান থিটা সেটা হচ্ছে কি এইটা বাই এটা লম্বাই অতি লম্বাই ভূমি লম্বটা কত লম্বটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি লম্ব আর ভূমিটা কত ভূমিটা হচ্ছে ইউ কস থিটা এটাই বলেছে ইউ সাইন থিটা মাইনাস জিটি এটা হয়ে গেল তাহলে ওয়াই ওকে প্রাথমিক বেগ এটা মানে হয়েই গেল অঙ্কটা সোজা অঙ্কটা কঠিন এই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা যেটা শেখালাম না তখন এই যে বুঝবো এই দেখতে পাচ্ছি অঙ্কটা এই এই অঙ্ক এটা একই অঙ্ক জাস্ট ওটা ইন জেনারেল ফর্মটা বার করতে দিই যার কিছু ঠিক আছে এটা করে দিবি তাহলে অসুবিধা নেই এই অঙ্কটা করতে হবে এক্স ওয়াই তলের একটা কনার অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে কনার গতিপথ কিরূপ হবে নির্ণয় করো দেখি কত দেখি এটা নিয়ে নিয়ে গতিপথ মানে এক্স ওয়াই এর কি রিলেশন আসবে ঠিক আছে এক্স ওয়াই এর কি রিলেশন আছে বার করতে হবে পাঠা যাবে পারবে না এটা পারবে সোজা করো একদম সহজ তোমরা খালি মনে রাখবে যে আর মানেই হচ্ছে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এটা জানি তার মানে তাহলে এটার সাথে এটা কম্পেয়ার কর তাহলে এক্স ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস এক্স ইজ ইকাল টু কি পাচ্ছিস টি স্কোয়ার মাইনাস ওয়ান পাচ্ছিস না আর ওয়াই ইজ ইকাল টু কি পাচ্ছিস কুটি পাচ্ছিস দেখ বুঝলি কি না বল সুমদীপ বুঝলি হ্যাঁ

ট্রাজেক্টারি মানে গতিপথ এক্স কত ওয়াই কত দিয়ে টাইম টাইমটাকে এইটা যে আমার টাইমটা প্যারামিটার মানে টাইমটা চেঞ্জ হলে এক্স চেঞ্জ হবে ও চেঞ্জ হয়ে যাবে এক্সটাও চেঞ্জ হবে ওয়াইটাও চেঞ্জ হতে থাকবে স্যার টাইমটাকে সাবস্টিটিউট করে তো এতক্ষণ তো করলি এই কাজ এই কাজই তো সারা জীবন ধরে করে এলি এতক্ষণ ধরে মনে হচ্ছে না স্যার তাহলে স্যার ইন্টিগ্রেশনটা স্যার কিসে করলাম এই এইরকম একটা ব্যাপারে তো ইন্টিগ্রেশনটা করলাম যার সঙ্গে ডিএক্স ডিটি সমান

কি আর বলছে না বল কে না গ্রাফটা কিরকম হবে গ্রাফটা কেমন হবে রো ফ্যাল ওখানে ওয়াইস কোয়াইজ গুলো ফোর এক্স এরকম হয় ও ফোর এক্স হবে তার একটা গ্রাফ টা শিফট করে যাবে বুঝতে পেরেছি গ্রাফটা শিফট করে যাবে এইভাবে গ্রাফটা ফেলতে পারিস তুই তে কি আসছে কি তো তাহলে তে পাবি

অবস্থান ভেক্টর মানে যেখানে অবস্থান করছে বেগ আর বেগ নয় বেগ মানে তো বেগ বেগ বলেই দিত এখানে অবস্থান ভেক্টর বলে তাহলে অবস্থান মানে কোথায় আছে বলে দিয়েছে এক্স আর ওয়াই বলে দিয়েছে মানে এটা এক্স এটা ওয়াই যে দুটো টাইমের সাথে সাথে ভ্যারি করছে বুঝিস ঠিক আছে তুই হ্যাঁ হ্যাঁ করে লাস্টে আবার এমন একটা প্রশ্ন করবি তাই বলবো কিছুই বুঝিস দিই এই যে বিপদ তোকে নি সত্যি সত্যি বুঝেছিস তো সত্যি বুঝেছিস

যে ক্যাপ ওয়াই হ্যাঁ কিনা বল আসে তাহলে এখানে এক্স ওয়ান কত এখানে বলে এক্সটা টাইম এর সাথে ব্যারি করছে তাহলে এক্স মানে এটা এই পার্টিকুলার ক্ষেত্রে এক্স মানে এটা আর ওয়াই মানে হচ্ছে এটা তাহলে এক্স ওয়াই তো বেরিয়ে গেল ও টিটাকে টিটাকে তারই হিসাবে এক্স ওয়াই রিলেশন চলে আসবে এইভাবে বেরিয়েছে ব্যাপার এখানে না বোঝার কি আছে এই অঙ্ক তো করলি এমন তো নয় যে প্রথম করছিস এই অঙ্কটা তো একটু আগে তো প্রথম থেকে তো এই অঙ্কই হয়ে এসছিস প্রথম থেকে দেখি না আগের আগের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন গুলো করলাম ওইটা স্যার আগের ক্ষেত্রে অঙ্কটা আগের আগে আগে হ্যাঁ এখানে যদি বলা থাকতো যে বেগ কোনাটার বেগ এইটা আচ্ছা বলে তো কোনাটার বেগ বেটার তাহলে তখন ইন্টিগ্রেট করতে হবে অবস্থান জানার জন্য এখানে অবস্থানটা বলেই দিয়েছে আবার কাকে ইন্টিগ্রেট করবো আমি এই বল লাস্ট লাস্ট এই অঙ্কটা দাঁড়িয়ে দিই স্পাইস নেই ইকুয়েশনের প্রজেক্টাইল বলে দেওয়া আছে ঠিক আছে ওয়াই ইজ ইকুয়াল টু ফাইন্ড রেঞ্জ এই প্রজেক্টাইলটা রেঞ্জ বার করতে দিচ্ছে ইকুয়েশন থেকে ইকুয়েশনটা বলা আছে রেঞ্জ বার করতে হবে ম্যাক্সিমাম হাইট বার করতে হবে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করতে হবে ভেলোসিটি অফ প্রজেকশন বার করতে হবে কি করে বার করব এমনিতে ইকুয়েশনটা কেমন প্রজেক্টাইল ট্রাজেক্টাইল প্রজেক্টাইল যে প্রজেক্টাইল এর ইকুয়েশন আছে না কি রকম হয় এরকম হয় না ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মনে হচ্ছে মাইনাস হাফ জি টি স্কোয়ার টি স্কোয়ার এর জায়গায় বসবে হচ্ছে টি স্কোয়ার এর জায়গায় বসবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই ইউ কস থিটা তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা এটাই তো স্যার হবে যে তাহলে এটার সাথে যদি এটা কম্পেয়ার করি কম্পেয়ার করে করতে হবে হ্যাঁ কম্পেয়ার করলে ট্যান থিটাটা পেয়ে যাচ্ছে না তাহলে ট্যান থিটা কত আসছে 1 আসছে না তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বোঝা গেছে রিক হয়ে যাচ্ছে কে চলে গেছে পাঁচজন কি করে হয় আমার বিভসান চলে গেছে নাকি হ্যাঁ বিভসান বেরিয়ে গেছে কোনোভাবে কেটে গেছে তো বিভূষান পালাইনি বিভসান ভালো শক্তিশালী যোদ্ধা ও কোথা কে নিট নেট টা মনে হয় দুর্বল হয়ে গেছে যাই হোক তাহলে বেরিয়ে গেল এটা এবার বার করতে বলি তাহলে রেঞ্জ বার এটা তাহলে ব্যাক এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বেরিয়ে গেল অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত বের হলো তাহলে 45 ডিগ্রি হলো এবার দেখ রেঞ্জ রেঞ্জ দেখ হ্যালো হ্যাঁ মিনিট দশেক লাগবে আচ্ছা দেখ এই যে প্রজেকশনটা এই যে প্রজেক্টার ইকুয়েশন রেখেছি প্রজেক্টার ইকুয়েশন এর মানে ছবিটা যদি আঁকি তাহলে এরকম ছবি আসবে না প্রজেক্টার মানে তো তাই এরকম হবে না ছবিটা ছবি তো এরকম এই গ্রাফের ইকুয়েশন বলে দেওয়া আছে এই গ্রাফের এটা বলে দেওয়া আছে তাহলে বলতো এই গ্রাফের এই বিন্দুটা তো স্যাটিসফাই করবে এই বিন্দুটা হচ্ছে আর এই বিন্দুটাও স্যাটিসফাই করবে তাহলে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা এখানে এই বিন্দু স্নানাগত এটা যদি রেঞ্জ হয় তাহলে আর কমা জিরো যদি রেঞ্জ হয় এটা যদি গোটাটা রেঞ্জ হয় তাহলে হচ্ছে রেঞ্জ কমা জিরো আর এর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এই দুটো পয়েন্টই পয়েন্ট করছে ইকুয়েশনে ওয়াই এর জায়গায় জিরো বসিয়ে দে এই ইকুয়েশনে তুই ওয়াই এর জায়গায় কি বসাবি জিরো বসাবো ওয়াই এর জায়গায় জিরো বসালে হয় এই পয়েন্ট নইলে এই পয়েন্টের কথা বল তাহলে ওয়াই সময় যদি জিরো বসাই তাহলে এক্স এর জায়গায় আর বসাতে পারি কি পারি না

একদম তাহলে একদম তাহলে এই এই এইটা মানে কি এইটা হচ্ছে স্থানাঙ্কটা হচ্ছে উচ্চতা কমা আর বাই এই স্নাক তাই না এই বিন্দু স্নাক এই বিন্দু স্নানাঙ্ক হচ্ছে উচ্চতা আর এখান এটা হচ্ছে আর বাই তাহলে কিছুই না ওয়াইজ জায়গায় এইচ বসাবি আর এক্স রে জায়গায় কি বসাবি আর বাই টু বুঝতে পারছিস বাই টেন এখান থেকে তুই এইচ বার করে নিতে পারবি হয়ে আছে হ্যাঁ কি না বুঝেছিস স্যার আর একবার বলো স্যার সুদেশ না বুঝেছি নাকি জিজ্ঞেস করছি হ্যাঁ সুদেশ না স্যার আমাকে রেফারেন্স রেন্ড ধরছে কি ব্যাপার হলো আমি তাহলে কম বুঝি তা নয় আমি কাউকে একটা রেফারেন্স ট্যাঙ্ক ধরতে হবে তো আর একবার বলবো তাই তো দেখ দুটো উপায় আছে একটা কঠিন উপায় একটা সহযোগ সহজ উপায় এটা হচ্ছে এই তো আমার গ্রাফটা তো এরকম বেরিয়েছে এটা তো দশ বেরিয়ে গেছে তাই না হ্যাঁ কি না আমার হ্যাঁ বলতে দেরি হলে কিন্তু মেরে ফেলবো তোকে আমি গিয়ে এবার এই তারের মধ্যে দিয়ে ধুমধাম করে পিটিয়ে আসবো তোকে এটা দশ তুই তো জানিস বেরো বের করলি তো একটু আগে রেঞ্জ দশ বেরোলো না তাই সমদি হ্যাঁ বলছিস না কেন বলতে হবে না হ্যাঁ কি আলায় পড়া গেছে রে বাবা রেঞ্জ দশ বেরিয়েছে ভালো এইবার দেখ তাহলে এই মিড পয়েন্টটা এটা কত পাঁচ হ্যাঁ কিনা বেশ তাহলে আমি উচ্চতাটা জানি না তো সর্বোচ্চতাটা বার করতে হবে আমি মনে করলাম তাহলে এইটা তো সর্বোচ্চ উচ্চতা হবে রে বাবা তাহলে এটা সর্বোচ্চ উচ্চতাটা তাহলে বল তাহলে বল এই বিন্দু স্থানাঙ্ক কত লিখবো আমি এই বিন্দু স্থানাঙ্ক আমি লিখবো না পাঁচ কমা এইচ

এই যে ইকুয়েশনটা যেটা তুই শিখলি একটু এই ইকুয়েশনটা কম্পেয়ার করলে বের হবে না স্যার 2u স্কয়ার cos θ সমান 10 হ্যাঁ সুন্দর হয়ে বেরিয়ে যাবে সবই তো বের করা আছে তাই না বার করা যাবে তো হ্যাঁ বেশ তাহলে বার করবে টা কত বার করবে ঠিক এটা তোকে কাজ দিলাম হোম টাস তাই হচ্ছে প্রজেক্টাইলের মোটামুটি সিলেবাস এর সাথে এছাড়াও আছে প্রজেক্টাইন ইন ইনক্লাইন প্লেন ঠিক আছে এটা আমি আমার চ্যানেলে পড়িয়েছি আমার চ্যানেল থেকে ওটা দেখবে ইনক্লাইন প্ল্যানের প্রজেক্ট দেখে বুঝতে না পারলে আমার জিজ্ঞেস করবে ঠিক আছে